নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আজকের ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা আলোর প্রতিসরণের পরের টপিক পরের পার্ট যেখানে আজকে আমরা নিউমেরিক্যালগুলোকে গুলোকে নিয়ে অর্থাৎ অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তোমরা যারা আজকের এই ভিডিও দেখছো তাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমার বলার আছে পার্ট ওয়ান এবং পার্ট টু আপলোড হয়ে গেছে আলোর প্রতিসরণের ওপর তোমরা যারা দেখতে চাইছো ভিডিওর ডিসক্রিপশন বক্সে পার্ট ওয়ান এবং পার্ট টু দুটোরই লিঙ্ক দেওয়া থাকবে এবং প্লে লিস্টেরও লিঙ্ক দিয়ে দেবো ফিজিক্স এর ক্লাস টুয়েলভের তার মধ্যে ফিজিক্সের সব ভিডিওগুলো ক্লাস টুয়েলভের রয়েছে আমি আর একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই আমার একটা সেকেন্ড চ্যানেল আছে সেই সেকেন্ড চ্যানেলে অল্টারনেটিং কারেন্টের ওপর ভিডিও আপলোড করা হচ্ছে তো যারা অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ দেখতে চাইছ তারা সেকেন্ড চ্যানেলটা ভিজিট করো সেকেন্ড চ্যানেলের লিঙ্ক এবং অল্টারনেটিং কারেন্টের যে ভিডিওর লিঙ্ক সেটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা সেকেন্ড চ্যানেল থেকে অল্টারনেটিং কারেন্টটা দেখে নিতে পারো আজকের ক্লাসে আমরা নিউমেরিক্যাল নিয়ে আলোচনা করব এই টপিকের ওপর যা যা ফর্মুলা প্রয়োজন সেগুলো সব আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি আজকের একবার জাস্ট ফর্মুলাগুলো ছোট্ট রিক করিয়ে আমি নিউমেরিকালে চলে আসব। তাহলে প্রথম কথা শোনো ধরো বলে দিল কোনো একটা মাধ্যম থেকে আলোক রশ্মি অন্য কোনো একটা মাধ্যমে গেছে মনে করো মনে করো যে আলোক রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেছে এ বলে কোন একটা মাধ্যম ছিল এ মাধ্যম থেকে আলোক রশ্মি বি মাধ্যমে গেছে আমি বলেছিলাম এর যে প্রতিসরাঙ্ক এটা লেখার নিয়ম হচ্ছে মিউ দিয়ে লিখবে যে মাধ্যম থেকে যাত্রা শুরু করবে তাকে আগে লিখবে মিউ এ এবং যে মাধ্যমে গিয়ে প্রবেশ করবে তাকে পরে লিখবে সেটা হচ্ছে মিউ বি রশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে গেছে তাই জন্য আমি লিখবো কি এ থেকে বি আগে এ হবে যে মাধ্যম থেকে যাত্রা শুরু করেছে আগে সেটা হবে তারপরে যে মাধ্যমে গেছে সেটা পরে হবে যেহেতু বি মাধ্যমে গেছে তাহলে বিটাকে আমরা পরে রাখবো আশা করি কথাটা বুঝতে পারা গেছে এবং এটা মানে হলো আপতন কোণের সাইন সাইন আই বাই হচ্ছে সাইন আর সাইন আই মানে হলো আপতন কোণ আই মানে কি আপতন কোণ তাহলে আপতন কোণের সাইন বাই বি প্রতিসরণ কোণের সাইন আপতন কোণের সাইন বাই বি হচ্ছে প্রতিসরণ কোণের সাইন এইটা হচ্ছে তোমার প্রতিসরঙ্কের ভ্যালু এটাকে আমরা প্রতিসরঙ্ক বলে জানি এবং একটা কথা মনে রাখবে যে মিউ এ থেকে বিকে আমরা চাইলে রঙ লিখতে পারি মিউ বি বাই হচ্ছে মিউ এ ঠিক আছে এইভাবেও আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি এটা হচ্ছে ফর্মুলা নাম্বার ওয়ান টু দেখো বুঝতে পারলে না। আমরা এ মাধ্যম থেকে বি মাধ্যমের যে সেটাকে কিভাবে লিখতে পারি মিউ বিটাকে ওপরে মিউ এটাকে নিচে লিখতে পারি মানে এইখানে যেটা সেকেন্ডে থাকবে মিউ বি এটাকে আমরা ওপরে লিখবো আর যেটা ফার্স্টে থাকবে মিউ এ এটাকে আমরা নিচে লিখবো এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি আশা করি এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে আচ্ছা একটা জিনিস মনে রাখবে তিন নাম্বার কথা বায়ু মাধ্যমের যে প্রতিসরাঙ্ক বায়ু মাধ্যমের যে প্রতিসরাঙ্ক ঠিক আছে সেইটাকে আমরা কি দিয়ে লিখি মিউ দিয়ে লিখি মিউ এয়ার লেখা হয় অনেক সময় নিউ এয়ার এবং এটার মান ওয়ান হয় বায়ু মাধ্যমের জায়গায় যদি তোমাকে শূন্য মাধ্যম বলে দেয় তার প্রতিসরাঙ্ক আমরা কত লিখব ওয়ান লিখবো তাহলে এই কথাটা মাথায় রেখে চলো মিউ এ আর ইকুয়াল টু ওয়ান লিখবো মানে বায়ু মাধ্যমের প্রতি সরাঙ্ক বলুক কিংবা শূন্য মাধ্যমের প্রতি সরাঙ্ক বলুক বায়ু মাধ্যমের প্রতি সরাঙ্ক বলুক কিংবা শূন্য মাধ্যমের প্রতি বলুক আমরা সেই প্রতি কত লিখবো ওয়ান লিখবো ঠিক আছে বায়ু মাধ্যমের প্রতি সরাঙ্ক বা শূন্য মাধ্যমের প্রতি সরাঙ্ককে আমরা ওয়ান লিখে চলবো ঠিক আছে এতটা পর্যন্ত আশা করি বুঝতে পারা গেল তারপরের পয়েন্ট দেখো চার নাম্বার ইম্পর্টেন্ট কথা আমার যেটা বলার আছে সেটা হচ্ছে ধরো কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে দিল কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বলে দিল তাহলে মিউ ইজ ইকাল টু লিখতে হবে সি বাই ভি সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ঠিক আছে শূন্য মাধ্যমে আলোর বেগ ঠিক আছে শূন্য মাধ্যমে আলোর বেগ লেখা হয় ভি দেখতে পাচ্ছো সেটা হচ্ছে ওই ওই মাধ্যমে আলোর বেগ ঠিক আছে ওই মাধ্যমে আলোর বেগ দেখো ইজি জিনিস এই যে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা আলোর বেগ বার করতে দিলে তোমাকে কি লিখতে হবে দেখো মিউ মানে হচ্ছে পরম প্রতি আমি আবারও সাইডে লিখে দিচ্ছি দেখো এই মিউ মানেটা কি মিউ মানে হচ্ছে পরম প্রতি ঠিক আছে পারম পারাম সুন্দরী পরম প্রতি সরাঙ্ক ঠিক আছে তাহলে মিউ মানে হচ্ছে কি পরম প্রতিসরাঙ্ক তাহলে মিউ মানে হচ্ছে পরম প্রতি যেটাকে সি বাই ভি এই ফরমেশনে লেখা হয় সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ ভি মানে হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ আর মিউ মানে কি পরম প্রতিসর অঙ্ক এই হচ্ছে তোমাদের চারটে ফর্মুলা এই চারটে ফর্মুলা যদি আমরা ভালোভাবে জানি এই চারটে ফর্মুলা দিয়ে আমরা সব অঙ্ক করে দিতে পারবো আমাদের একটা জিনিসও আটকাবে না চলো চলে আসছি হচ্ছে ফার্স্ট অঙ্কটাতে আশা করি তোমরা এর আগের যে দুটো পার্টের যা ভিডিও সেই ভিডিওগুলো তোমরা দেখেছো যদি পার্ট ওয়ান এবং পার্ট টুর ভিডিও ভালো করে দেখে থাকো তাহলে আজকের ক্লাসে যে অঙ্কগুলো করানো হবে সেগুলো তোমরা ইজিলি ক্যাচ করতে পারবে এবং তোমাদের এই যে চারটে ফর্মুলা এই চারটে ফর্মুলা আশা করি তোমাদের জানা থাকবে এটা তোমরা আশা করি জানবে যদি এই চারটে ফর্মুলা কখন জানতে পারবে যদি আগের ভিডিও গুলো দেখে থাকো আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে এই ফর্মুলাগুলোকে আমি কেন লিখলাম কি কারণে লিখলাম কিভাবে এই ফর্মুলাগুলো এসছে সব তোমরা জানবে এটা তোমরা আগের ভিডিওগুলোই দেখে আসো তাহলে এটা পারবে আর যদি আগের ভিডিও দেখে না আসো তাহলে কারোর বাবাও বাঁচাতে পারবে না তোমাদের ঠিক আছে কিছুই মাথায় ঢুকবে না ঠিক আছে তাহলে আগের ভিডিওগুলো দেখে আসো এবং ভালো করে বুঝে নিয়ে তারপর এইখানে দেখো ঠিক আছে এবার দেখো মেন জায়গায় আসি কি বলছে একটি রশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে তাহলে আগে সবার আগে ছবিটা আঁকি এইটা হচ্ছে বিভেদ তল এটা হচ্ছে তোমার কি বায়ু মাধ্যম এটা হচ্ছে বায়ু মাধ্যম এটা হচ্ছে তোমার কি কাঁচ মাধ্যম ঠিক আছে তাহলে এটা কাঁচ মাধ্যম এবং এটা হচ্ছে তোমার কি বায়ু মাধ্যম তাহলে একটা রশ্মি আছে যেটা বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসছে তার মানে ছবিটা এরকম হবে ভাই একটা রশ্মি বায়ু মাধ্যম থেকে আলোক রশ্মিটা কোথায় যাবে কাঁচ মাধ্যমে কাঁচ মাধ্যমে আসবে আচ্ছা যেখানে আলোক রশ্মি পড়বে আমি বলেছি সাথে সাথে সেখানে আগে একটা অবিলম্ব টানো পরের কথা পরে আগে যেখানে আলোক রশ্মি পড়ছে সেখানে সাথে সাথে একটা অবিলম্ব টেনে নেবে পরের কথা পরে বিয়ে হবে নাকি বাচ্চা মানে হবে নাকি বউ ভাত হবে সেগুলো পরের কথা পরে আগে আলোক ছবিটা টানবে আলোক রশ্মি টানার সাথে সাথে কি টানে নেবো এখানে আগে আগে কি করে নেবো আগে সাথে সাথে একটা অবিলম্ব টেনে নেবো আগে অবিলম্বে টানবো পরের কথা পরে ভাই আশা করি বুঝতে পারা গেল এবার আলোক কোন মাধ্যম থেকে আসছে বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসছে তাহলে বায়ু মাধ্যম থেকে আসছে মানে বায়ু মাধ্যমের দিক থেকে আরও দেবো এবার আলোক যেতে পারে কোন পথ বরাবর যেতে পারে হচ্ছে এই পথ বরাবর এটাও যাওয়ার কথা ছিল এই পথ বরাবর যাওয়ার কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে দুর্ঘটনা এই পথ বরাবর যাবে না কারণ ও বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে কাঁচ মাধ্যম ঘন মাধ্যম ঘন মাধ্যমে আলোক যখন ঢোকে আলোক প্রতি ফলনের তলকের উপর যে আমরা টানি সে সেই অবিলম্বে দিকে বেঁকে যায় মানে আলোক রশ্মিটা এবার অবিলম্বে দিকে বেঁকে এভাবে চলে যাবে এভাবে চলে যাবে অর্থাৎ তাহলে আমাকে আপতন কোণ আর প্রতিসরণ কোণটা লিখে নিতে হবে তাহলে দেখো এই জায়গাটা হচ্ছে আমাদের আপতন কোণ যেটা হচ্ছে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ যেটাকে স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এই হচ্ছে দুটো ভাগ ঠিক আছে আপতন কোণকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয় প্রতিসরণ কোণকে স্মল আর দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আশা করি এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে এবার কি বলছে একটি আলোক রশ্মি বায়ুমাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করেছে দেখে নাও বায়ুমাধ্যম থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করেছে আপতন কোণ কত তিরিশ ডিগ্রি তাহলে আমি লিখে নিলাম হচ্ছে আই ইকোয়াল টু তিরিশ ডিগ্রি কেন আই ইকোয়াল টু লিখলাম আপতন কোণকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আই দ্বারা কেন স্যার আই দ্বারাই কেন রিপ্রেজেন্ট করা হয় আপতন কোণের ইংলিশটা যদি তুমি পড়ো তুমি জানবে হচ্ছে এটাকে বলা হয় ইনসিডেন্ট রে তো ইনসিডেন্ট ইনসিডেন্টের ওয়ার্ডটা আই দিয়ে শুরু লেটারটা আই দিয়ে শুরু ঠিক আছে তো আই দিয়ে শুরু বলে আপতন কোনকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আশা করি বুঝতে পারা গেছে আপতন তাহলে একটি আলোক রশ্মি বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করছে আপতন কোন তিরিশ ডিগ্রি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ দেখো যার সাপেক্ষে বলে দেবে আবার ওয়ার্ডটা শোনো যার সাপেক্ষে বলে দেবে সে আগে থাকবে এবং যার বলবে সে পরে থাকবে এখানে কি বলছে বায়ুর সাপেক্ষে তাহলে বায়ুর জন্য মিউ এয়ারটা আগে থাকলো যার সাপেক্ষে বায়ু সাপেক্ষে বলছে তাহলে এয়ারটা আগে থাকলো কার বায়ুর সাপেক্ষে কাঁচের কাঁচ কাঁচকে ইংলিশে গ্লাস বলা হয় তাহলে গ্লাসটা হচ্ছে পরে থাকলো এয়ারটা আগে গ্লাসটা পরে বায়ুর সাপেক্ষে কাঁচের বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতি অঙ্ক কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে প্রতি অঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবার দেখো এয়ার থেকে গ্লাস বায়ুর সাপেক্ষে কাঁচের বায়ুর সাপেক্ষে কাঁচের এবার এই থেকে গ্লাসকে যখন আমি মানে ভাঙ এইটা হচ্ছে একটা তোমার ইম্পর্টেন্ট ডেটা এবং এটা একটা তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ডেটা এই হচ্ছে দুটো ইম্পর্টেন্ট কথা ঠিক আছে থাকলে আতটা পর্যন্ত এবার দেখো আমরা জানি যে মিউ এ থেকে বি জন্য আমরা লিখতে পারি সাইন আই বাই হচ্ছে সাইন আর এটা লেখা যেতে পারে তাহলে মিউ এ আর থেকে গ্লাসের জন্য আমরা লিখবো মিউ এ আর থেকে গ্লাসের জন্য আমরা লিখবো সাইন আই বাই লিখবো হচ্ছে সাইন আর এটা লেখা যেতে পারে দেখে নাও এ মাধ্যম থেকে বি মাধ্যমে যদি আলোক যায় তার জন্য আমরা সাইনাই বাই সাইনার লিখতে পারি সেরকমভাবেই এ আর থেকে গ্লাসে যদি আলোগ্রসি প্রবেশ করে তার জন্য আমরা সাইনাই বাই সাইনার লিখতেই পারি এবার শোনো সাইন আই মানে হচ্ছে আপতন কোন সেটা তিরিশ ডিগ্রি দেওয়া দেখে নাও আইটা তিরিশ ডিগ্রি দেওয়া তাহলে আইয়ের জায়গাতে তিরিশ ডিগ্রি পুট করে দেবো আইয়ের জায়গাতে তিরিশ ডিগ্রি পুট করে দেবো আর এ আর থেকে গ্লাসের ভ্যালু কত দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখানে ওয়ান পয়েন্ট ফাইভ পুট করলাম সাইনের জায়গাতে সাইন রাখলাম আই মানে আপতন কোন আপতন কোন তিরিশ ডিগ্রি দেওয়া তাহলে সাইন তিরিশ ডিগ্রি পুট করলাম নিচে সাইন আর পুট করলাম এতটা পর্যন্ত আশা করি ঠিকঠাক আছে বুঝতে পারা গেছে এবার সাইন আর টাকে তুলে নিলাম ওয়ান পয়েন্ট ফাইভটাকে নিচে নিয়ে নিলাম তাহলে সাইন আর ইকুয়াল টু লিখলাম সাইন তিরিশের হয় ওয়ান বাই টু আর ওয়ান পয়েন্ট ফাইভটা নিচে চলে আসবে এটাকে এভাবে লিখলাম এবার দেখো এবার এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি সাইন আর ইজ টু ওয়ান বাই টুটা ওয়ান বাই টু থাকলেও ওয়ান পয়েন্ট ফাইভটাকে আমরা তিন বাই দুইতে ভেঙে লিখতে পারি তুমি তিনকে দুই দিয়ে ভাগ করে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ চলে আসবে তিন টাকাকে দুই দিয়ে ভাগ করো না দুজনে মিলে দুই বন্ধু মিলে ভাগ করে নাও তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ চলে আসবে এবার এই এই পার্টটাকে যদি উল্টে দাও বা দুই দুই যদি নিচে নিচে কেটে দাও তাহলে সাইন আরের মান কত দাঁড়াচ্ছে এক বাই তিন এক বাই তিন দাঁড়াচ্ছে তাহলে আমরা এখানে লিখলাম সাইন আর ইকুয়াল টু হচ্ছে উত্তর ওয়ান থার্ড এটা অ্যান্সার আসছে ওয়ান থার্ড অ্যান্সার আসছে তাহলে সাইন আর এর মান কত আসলো ওয়ান থার্ড অ্যান্সার আসলো এবার আমাকে এখান থেকে প্রতিসরণ কোণের মান খুঁজতে দিয়েছে মানে আর এর মানটা কত বার করতে বলেছে তাহলে আর এর মান বার করবার নিয়ম হলো এই সাইনটা পাশে পাঠাও তাহলে এটা হয়ে যাবে সাইন ইনভার্স ওয়ান থার্ড হয়ে যাবে সাইন ইনভার্স ওয়ান থার্ড হয়ে যাবে আর এর মান কত হয়ে যাবে সাইন ইনভার্স ওয়ান থার্ড এবার এটার মানে হচ্ছে উনিশ পয়েন্ট হয় নাইনটিন পয়েন্ট ফাইভ ডিগ্রি হয় নাইনটিন পয়েন্ট ফাইভ ডিগ্রি হয় এটার মানে আর মানে কত হয় সাইন ইনভার্স ওয়ান থার্ডের মান হচ্ছে উনিশ পয়েন্ট ফাইভ ডিগ্রি কোথা থেকে পেলেন স্যার ক্যালকুলেটার আমি আগে থেকেই মেনে রেখেছিলাম তো উত্তরটা হচ্ছে কত সাইন ইনভার্স এর মান হচ্ছে ওয়ান থার্ড আসবে মানে যার মান হচ্ছে উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি আসবে নর্মাল ক্যালকুলেশন নিউ এয়ার থেকে গ্লাসের মান ওয়ান পয়েন্ট ফাইভ এটা এখানে বসিয়েছি মিউ এয়ার থেকে গ্লাসের জন্য সাইনাই বাই সাইনারের ফর্মুলা ইউজ করা হয় এটা তোমরা জানো সাইনাই বাই সাইনার তাহলে মিউ এআর থেকে গ্লাসের জন্য আমরা সাইনাই বাই সাইনার ইউজ করলাম এআর থেকে গ্লাস মানে প্রতি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্রতি সড়ঙ্কর জায়গায় ওয়ান পয়েন্ট ফাইভ লিখলাম আই এর মান কত আই এর মান আই এর মান হচ্ছে তিরিশ এই দেখেন এর মান তিরিশ আই এর জায়গাতে থার্টি লিখলাম সাইনারের জায়গায় সাইনার লিখলাম সাইনারটাকে ওপরে পাঠালাম ওয়ান পয়েন্ট ফাইভটাকে নিচে নিয়ে নিলাম সাইন থার্টির মান ওয়ান বাই টু বসিয়ে দিলাম দিয়ে নর্মাল ক্যালকুলেশন করে টরে উত্তরের সো ওয়ান থার্ড যেটার মান এসছে উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি আশা করি ফার্স্ট অঙ্কটা তোমাদের মাথায় ঢুকেছে এবার আমরা সেকেন্ড অঙ্কটাতে চলে আসবো নর্মাল ক্যালকুলেশন তোমরা এইখানে ডেটাটা বসিয়ে নেওয়ার পর নিজেরাই ক্যালকুলেশান করতে পারবে আমার ক্যালকুলেশান দেখা তোমার দরকারই নেই তুমি জাস্ট ক্যালকুলেশন করে সাই ইনভাস ওয়ান থার্ড বেরোচ্ছে কিনা দেখো এবার সাইন ইনভার্স ওয়ান থার্ড তুমি ক্যালকুলেটরের মধ্যে মারবে দেখবে তোমার উত্তর আসবে হচ্ছে উনিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি তোমার অ্যান্সার আসবে আশা করি তোমার মাথায় ঢুকেছে জিনিসটা চলে আসলাম কোশ্চেন নাম্বার টু তে এই কোশ্চেনটা খুব ইজি সলিউশন করা আগে টেকনিকটা যদি শিখে গিয়ে থাকো তাহলে এটাও পারবে করতে কি বলছে দেখো জল থেকে একটি আলোক রশ্মি জল ও বায়ুর বিভেদ তলে 30 ডিগ্রি কোণে আপতিত হলো তাহলে সবার আগে এরকম আঁকা যাক ঠিক আছে এটা হচ্ছে তোমার ধরে নিলাম হচ্ছে জল মাধ্যম ঠিক আছে এটাকে ধরে নিলাম হচ্ছে বায়ু মাধ্যম অসুবিধা কিছু নেই তুমি উল্টো করে ধরতে পারো তুমি চাইলে এখানে বায়ু এখানে জল লিখতে পারো এটা টোটালি তোমার ওপর ডিপেন্ড করছে যে তুমি কোথায় জল লিখবে তুমি চাইলে ওপরেও জল নিচে বায়ু লিখতে পারো তুমি চাইলে নিচে বায়ু ওপরে জল লিখতে পারো এটা তোমার ওপর ডিপেন্ড করছে ইটস ইউ ঠিক আছে ইটস ইটস ইউর চয়েস ঠিক আছে ঠিক আছে কি বললাম ব্যাপারটা বুঝতে পারা গেল তো তুমি চাইলে ওপরে জল নিচে বায়ু লিখতে পারো বা ওপরে বায়ু নিচে জল লিখতে পারো তোমার ওপর আমার সুবিধার জন্য জল বায়ু লিখেছি কি বলছি একটি রশ্মি জল ও বায়ুর বিভেদ তাহলে তিরিশ ডিগ্রি কোণে আপতিত হলো তাহলে এটা জল এটা বায়ু এর ওপর একটা রশ্মি এসে তিরিশ ডিগ্রি কোন আপতিত হচ্ছে আমি বলেছি যেখানেই রশ্মি আপতিত হবে সাথে সাথে সেখানে একটা অবিলম্বে টানো পরের কথা পরে ঠিক আছে বিয়ে হবে না কি হবে বাচ্চা হবে সেটা পরের কথা আগে এখানে সবার আগে একটা অবিলম্বে টেনে নাও তাহলে এখানে কত ডিগ্রি কোন আপতিত হচ্ছে জল ও বায়ুর বিভেদ তাহলে তিরিশ ডিগ্রি কোন আপতিত হচ্ছে তাহলে এই জায়গার যে কোনটা সেটা হয়ে গেল কত থার্টি ডিগ্রি ঠিক আছে এটা কিন্তু আপতন কোন যেটা আই ইকুয়াল টু আই ইকুয়াল টু থার্টি ডিগ্রি ঠিক আছে আমি এখানে ফ্রেশ করে লিখে দিচ্ছি জিনিসটা আই ইকুয়াল টু থার্টি ডিগ্রি মনে রাখবে এটা এবং বায়ুতে প্রতিসরণ কোন কত হবে দেখো জল মাধ্যম থেকে বায়ু মাধ্যমে আলোক রশ্মি প্রবেশ করছে জল মাধ্যমটা একটু হচ্ছে তোমার ঘন মাধ্যম বায়ু মাধ্যমটা সেই তুলনায় লঘু মাধ্যম তাহলে আলোক রশ্মি যাওয়ার কথা তো থাকবে এই পথ বরাবর এই পথ বরাবর যাওয়ার কথা থাকবে কিন্তু বায়ু মাধ্যম যেহেতু ঘন মাধ্যম নয় লঘু মাধ্যম সেই জন্য রশ্মি অভিলম্ব থেকে দূরে সরে যাবে বেগ বেড়ে যাবে তুমি জলের ভেতর থেকে একটা ইট ছুঁড়লে তাহলে কি হবে জলের ভেতর থেকে ইটটা যখন ছুটবে জলের লেয়ারটাকে ক্রস করে যখন ইটটা বেরোবে বায়ুতে যখন আসবে তার স্পিড বেড়ে যাবে কিনা তুমি একটা কথা মনে করো না ঠান্ডা সব বাদ দাও তুমি একটা কথা মনে করো তুমি একটা হাতে করে ইট নিয়ে পুকুরের তলায় লুকিয়ে গেছো কি করতে গেছো লুকিয়ে গেছো পুকুরের তলায় ঠিক আছে গিয়ে তুমি কি করছো ওখান থেকে তুমি কি করছো একটা ইট ছুঁড়ছো জলের তলা থেকে তাহলে জলের তলা থেকে যদি তুমি ইটটা ছড়ো জলের মধ্যে থেকে যখন ইটটা বাইরে বেরোবে কিভাবে বেরোবে ওটার স্পিড বেড়ে যাবে না জলের জলের ভেতর থেকেও বাইরে বায়ুতে প্রবেশ করছে তাহলে স্পিড বেড়ে যাবে তাহলে স্পিড যখন বেড়ে যাবে তখন কি হবে ওটা একটু দূরে সরে যাবে মানে এক্ষেত্রে তাই জল মাধ্যম থেকে যখন বায়ু মাধ্যমে আলো আসবে এটা কিন্তু এরম সোজাও যাবে না অভিলম্বের দিকে বেগবেও না স্পিড বেড়ে গেছে মানে ওই এই যদি অভিলম্ব হয় এই অবিলম্ব থেকে দূরে সরে যাবে মানে এরম দিকে সরে যাবে এরম দিকে সরে যাবে আশা করি কথাটা বুঝতে পারা গেল এবার এই অভিলম্বের সাথে এই যে অভিলম্বটা রয়েছে এই অভিলম্বের সাথে এর যে কোনটা এই যে কোনটা এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা প্রতিসরণ কোনটাকে আমরা ধরে নিচ্ছি আর এই প্রতিসরণ কোনটা কত হবে সেটাই আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে ভাই এটা আমাকে কত হবে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে ইজি কোয়েশ্চেন কিভাবে সলিউশন হবে শুনে নাও ভালো করে ফার্স্টে কোথা থেকে কোথায় আর কি দিয়ে দিয়েছে জলের প্রতি দিয়েছে চার বাই তিন জলের প্রতি সড়াঙ্ক যার প্রতি লিখ লিখতে বলবে সেটা কেরমভাবে লিখবে জলের প্রতি সড়াঙ্ক তাহলে নিউ ওয়াটার নিউ ওয়াটার কত চার বাই তিন ঠিক আছে নিউ ওয়াটার নিউ ওয়াটার মিউ ওয়াটার ডাব্লু মানে হচ্ছে ওয়াটার জলের প্রতি কত চার বাই তিন তাহলে চার বাই তিন লিখে নিলাম আর কি আছে আর জলবায়ুর বিভেত্তরে তিরিশ ডিগ্রি কোন আপতিত হয় তাহলে আইটাও দিয়ে দিয়েছে হচ্ছে থার্টি ডিগ্রি ঠিক আছে এবার জল থেকে আলোক কোন মাধ্যমে গেছে বায়ুতে প্রতিসরণ মানে বায়ুতে ঢুকেছে না জল মাধ্যম থেকে আলোক বায়ু মাধ্যমে গেছে তাহলে ভালো কথা জল মাধ্যম থেকে আলোক কোন মাধ্যমে গেছে বায়ু মাধ্যমে তাহলে জল মাধ্যম থেকে এয়ার মিডিয়ামে গেছে জল থেকে এয়ারে গেছে জল থেকে এয়ারে গেছে জল মাধ্যম থেকে বায়ু মাধ্যমে গেছে গেছে জল মাধ্যম থেকে তো এটা এটার এটার ফর্মুলা কি এ টু বি যদি মিউ এ টু বি হয় তার ফর্মুলা হচ্ছে সাইনআই বাই সাইন আর এখানে লিখলাম সাইন আই বাই হচ্ছে সাইন আর ঠিক আছে আচ্ছা এবার দেখে নাও একটা কাজ করা যেতে পারে জল মাধ্যম থেকে আলো গ্রসিটা এয়ার মিডিয়ামে গেছে এ মানে এয়ার মিডিয়াম তাহলে এবার এটাকে আমি এরকম লিখতে পারি তো যেটা পরে থাকবে সেটাকে ওপরে লিখবো আর যেটা আগে থাকবে সেটাকে নিচে লিখবো এটা শিখেছি আগের ভিডিওতে শিখেছি তাহলে মিউ এটা ওপরে লিখলাম ডা নিচে লিখলাম মিউ ডাব্লিউ ইজিক্যাল টু এখানে লিখলাম সাইন আই বাই লিখলাম হচ্ছে সাইন আর এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে আমাকে জিজ্ঞাসা করছে যে বায়ুতে প্রতিসরণ কোন কত হবে মানে এই যে আর যেটা আরের মানটা জিজ্ঞাসা করা হচ্ছে তারটা একটা কাজ করছি সাইন আরটাকে এখানে তুলে নিচ্ছি নিচের পাটটা এখানে গুন করে দিচ্ছি আর এটাকে নিচে নামিয়ে নিচ্ছি দেখেন আমি কি বললাম এটাকে এখানে তুলে নিচ্ছি এটাকে এর সাথে গুণ করে দিচ্ছি ঠিক আছে আর এই মিউ এটাকেও নিচে নামিয়ে নিচ্ছি তাহলে সাইন আর ইজ টু কী হয়ে যাবে এটা এই ক্যালকুলেশনটুকু তুমি নিজের মতো পারবে এটুকু নিশ্চয়ই পারো নাহলে এটা এইরকম ম্যাথটা একটা অটোওয়ালাও করে দেবে ভাই এই ম্যাথ যদি না পারো যে সাইনআরটাকে এখান থেকে এখানে তুলতে হবে ওপরে থাকার জিনিসটা নিচে নিচে থাকা জিনিসটা ওপরে তুলতে হয় এইটুকু জিনিস না পারলে তাহলে ভাই অটো চালাতে চালালে মনে হয় বেশি ভালো হবে তোমাদের ফিজিক্সের ম্যাথ করার দিয়ে এইটুকু ম্যাথ নিশ্চয়ই পারো তাহলে সাইন আরটাকে ওপরে তুলে নিলাম ইকুয়াল টু মিউ ডাব্লুটাকে ওপরে পাঠালাম তাহলে মিউ ডাব্লিউ লিখলাম ইন্টু সাইন আই আছে সাইন আই লিখলাম বাই দিয়ে মিউ এটাকে নিচে নামিয়ে নিলাম তাহলে মিউ এ লিখে নিলাম আশা করি এতটা পর্যন্ত তোমার মাথায় ঢুকে গেছে এবার দেখো সাইন আরটার জায়গায় সাইনার লিখলাম ঠিক আছে মিউ ডাব্লু মিউ ডাব্লু মানে হচ্ছে জলের সরাঙ্ক মিউ ডাব্লু মানে কি জলের সরাঙ্ক যেটা কত দেওয়া চার বাই তিন এই যে মিউ ডাব্লু সমান চার বাই তিন দেওয়া তো চার বাই তিন পুট করলাম ইন্টু সাইন আই মানে আপতন কোণের সাইন আপতন কনের সাইন কত থার্টি ডিগ্রি তাহলে এখানে লিখলাম সাইন থার্টি ঠিক আছে নিচে দেখো কি রয়েছে মিউ এ মিউ এ মানে এ আরের প্রতি সরাঙ্ক দেখে নাও এ আর এর প্রতি হচ্ছে ওয়ান হয় আগেই বলে দিয়েছি তাহলে নিচে কত লিখবো ওয়ান লিখবো আশা করি মাথার মধ্যে ঢুকেছে জিনিসটা এবার দেখো এটার ক্যালকুলেশানটা একটুখানি বাকি আছে এখানে আমি করছি দেখো সাইন সাইন আরটাকে এখানে রাখলাম সাইন আর ইকুয়াল টু চার বাই তিন যেরম আছে সেরম চার বাই তিন রাখলাম ইন্টু সাইন তিরিশের মান হচ্ছে ওয়ান বাই টু হয় তাহলে দেখো এখান থেকে দুই আর চার কেটে গেল ওপরে দুই থাকে তাহলে সাইন আর এর মান তৈরি হলো হচ্ছে দুই বাই তিন তাহলে শুধু আর এর মান সাইন ইনভার্স ঠিক আছে দুই বাই তিন এটা হবে সাইনটাকে ওপাশে পাঠিয়ে দিলাম সাইন ইনভার্স হয়ে গেল দুই বাই তিন তো দুই বাই তিন এটা হয়ে গেল আরের মান আর ইজিক্যাল টু সাইন ইনভার্স দুই বাই তিন এবার এটা তুমি ক্যালকুলেটারে মেরে দেখো তোমাকে উত্তর কত দেয় ঠিক আছে আমি ক্যালকুলেটারে মেরে তোমাদেরকে দেখাচ্ছি টি ওয়ান পয়েন্ট ফর্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান ডিগ্রি এইট অ্যান্সারে আসলে ঠিক আছে ফর্টি ওয়ান পয়েন্ট এইট ওয়ান ডিগ্রি হবে উত্তর ঠিক আছে আশা করি বুঝতে পারা গেছে জিনিসটা পরের অঙ্কতে আসা যাক পরের প্রশ্নতে পরের প্রশ্নটা করবার জন্য তোমাদেরকে ছবি কিন্তু মাস্ট আঁকতেই হবে এবং আরেকটা কথা বলে রাখি এই প্রশ্নটার পাশে লিখে রাখবে হচ্ছে এইচএস মানে কি এই প্রশ্নটা এইচ এ পড়েছিল উচ্চ মাধ্যমিক আসা প্রশ্ন এটা ঠিক আছে এবার দেখো কী বলছে একটি আলোক রশ্মি কাঁচের ব্লকে এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি ও প্রতিষ্ঠিত রশ্মির মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি হয় তাহলে আগে একটা কাঁচের ব্লক এঁকে নিই এই হচ্ছে একটা কাঁচের ব্লক এর মধ্যে একটা আলোক রশ্মি আপতিত হয়েছে যেই আপতিত হবে আমি সাথে সাথে বলেছি অন্য কথা পরে এদের বিয়ে টিয়ে পড়ে দেবে আগে কি করবে আগে একটা অবিলম্বে এঁকে নাও সবার আগে রশ্মি পড়ার সাথে সাথে এখানে যখনই আলোক্রস্মি পড়ল রশ্মি পড়ার সাথে সাথে সবার আগে এখানে একটা কী এঁকে নেবো একটা অবিলম্বে এঁকে নেব ঠিক আছে অবিলম্বে এঁকে নিলাম আলোক রশ্মি পড়ার সাথে সাথে ভাই একটা অবিলম্বে এঁকে নিলাম এবার এইটা হচ্ছে তোমার কি আপতিত রশ্মি ঠিক আছে প্রশ্নতে বলছে যে প্রতিফলিত রশ্মি আর প্রতিশ্রিত রশ্মির মধ্যবর্তী কোণ নব্বই ডিগ্রি তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আর এই এইটা যদি কাঁচের ব্লক হয় আলো রশ্মিটা অভিলম্বে দিকে বেঁকে যাবে মানে এভাবে যাবে ঠিক আছে কী বললাম ব্যাপারটা বুঝতে পারা গেল তাহলে ভালো করে শুনে নাও জিনিসটা এটা হচ্ছে কাঁচের ব্লক ঠিক আছে এটা হচ্ছে কাঁচের ব্লক ঠিক আছে এটা হচ্ছে কাঁচের ব্লক এটা এটাকে যে কোনো একটা মাধ্যম ধরে নাও ধরে নিলাম হচ্ছে বায়ু মাধ্যম ধরে চালাচ্ছি আপাতত তাহলে এ এই জায়গাটা হচ্ছে ও এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আর আর দরকার নেই আর কিছু দরকার নেই তুমি জাস্ট এই জায়গাটা ভালো করে শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এবার শোনো এটা হচ্ছে আপতন কোণ এন ওয়ান এটা হচ্ছে এটা হচ্ছে সরি এটা হচ্ছে অভিলম্ব এন ওয়ান এন টু ঠিক আছে আর কিচ্ছু দরকার নেই এবার একটু মন্দির শুনবে জিনিসটা দেখো আমরা জানি যে আপতন কোণ যত হয় এটা যদি আই হয় এখানের যে প্রতি কোন সেটাও কিন্তু আই হবে এটা আমরা জানি এটা কিন্তু আমরা আগে থেকেই জানি যে আপতন কোন যত হবে এই জায়গাটা যত হবে প্রতিফলন কোনো কিন্তু ঠিক ততই হবে আপতন কোণ যদি আই হয় প্রতিফলন কোনো কিন্তু আই হবে এটা মাথা রাখবে এবং প্রতিসরণ কোন যেটা এটা তো প্রতিসরণ প্রতিসরণ কোনটাকে আমরা স্মল আর দিয়ে রিপ্রেজেন্ট করি এবার দেখো প্রশ্নটা ভালো করে পড়ো কি বলছে বলছে যে প্রতিফলিত রশ্মি ও প্রতিশ্রিত রশ্মির মধ্যবর্তী কোন নব্বই ডিগ্রি তাহলে ওসিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি আর ওবিটা হচ্ছে প্রতিশ্রিত রশ্মি এদের মাঝের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কি বললো ভালো করে শোনো প্রতিফলিত রশ্মি প্রতিফলিত রশ্মি কোনটা ও সিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি এবং প্রতিশ্রিত রশ্মি প্রতিশ্রিত রশ্মি মানে কোনটা এই ও থেকে বিটা হচ্ছে প্রতিশ্রিত রশ্মি এদের মাঝের কোন নব্বই ডিগ্রি তাহলে প্রতিফলিত রশ্মি আর প্রতিশ্রিত রশ্মির মাঝের এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিকঠাক আছে এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে তাহলে এবার বলছি কি আপতন কোন আর কাঁচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো কাঁচের প্রতিসরাঙ্ক মানে এই কাঁচের যে প্রতি মিউ হয় তার মধ্যে সম্পর্ক লিখতে বলছে ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসটা সম্পর্ক আমি পরে প্রতিষ্ঠা করব। তার আগে আমি একটা জিনিস শিখলাম সেটা দেখো এখানে আই পেয়েছি এখানে নাইনটি ডিগ্রি পেয়েছি এতটা পর্যন্ত আর এখানে আর পেয়েছি তুমি একটা জিনিস ভালো করে দেখো আমি যদি এইখান থেকে স্টার্ট করে পুরো এই কোনটাকে নিয়ে নিই পুরো যদি এই কোনটাকে নিয়ে নিই এতটা পর্যন্ত পুরো ব্লু কালি দিয়ে মার্ক করায় পুরো কোনটাকে যদি নিয়ে নিই তাহলে আমরা টোটাল কোনটা একশো আশি ডিগ্রি পাবো দেখো এটা আই এটা নব্বই আর এটা আর এই পুরোটা তাহলে কত হবে পুরোটা একশো আশি হবে না পুরো কোনটা তো একশো আশি হয় কারণ এন ওয়ান টু এই পুরো লাইনটা তো একটা সরল লেখা পুরো লাইনটা তো একটা সরল লেখা তাহলে এখান থেকে স্টার্ট করে এই যে এইখান থেকে স্টার্ট করে পুরো ঘুরে যদি আমি এতটা পর্যন্ত আসি তাহলে তার টোটাল মানটা ওয়ান এইটটি ডিগ্রি হবে তাহলে আমি লিখতে পারি এখানে আই আই দেখে না ভালো করে যারা বোঝার চেষ্টা করি এটা কিন্তু খুব ভুলিয়ে যায় কনফিউজ হয়ে যাবে ছেলেমেয়েরা এই জায়গাটা হচ্ছে আই আই প্লাস এইখান থেকে এইটুকু হচ্ছে তোমার নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি প্লাস এইখান থেকে এইটুকু হচ্ছে আর এই তিনটে মিলিয়ে টোটাল ডিগ্রি আসবে কত একশো আশি ডিগ্রি আসবে আশা করি এইটুকু মাথার মধ্যে ঢুকেছে আচ্ছা এবার এখান থেকে আমরা আরের মানটা বার করবার চেষ্টা করছি তাহলে কী করবো এই দুটো জিনিসকে ওপাশে পাঠাবো একশো আশির জায়গায় একশো আশি থাকবে প্লাস নাইনটি ওপাশে গেলে হয়ে যাবে মাইনাস নাইনটি প্লাস আই ওপাশে গেলে হয়ে যাবে মাইনাস আই তাহলে এর মান দাঁড়াবে হচ্ছে একশো আশি থেকে নব্বইয়ের বিয়োগ মানে নাইনটি মাইনাস হচ্ছে আই এইটা তৈরি হবে আর এর মান কত পেলাম নাইনটি মাইনাস আই পেলাম ঠিকঠাক আছে এতটা পর্যন্ত এতটা পর্যন্ত মাথার মধ্যে আশা করি গেঁথে গেছে ঠিক আছে দেখে নাও এটুকু আই ছিল এখান থেকে এইটুকু আই এটা নাইনটি তাহলে হলো আই প্লাস নাইনটি তারপরে এইটুকু আর তাহলে আই প্লাস নাইনটি প্লাস আর তো পুরো কোনটা মিলে হয় পুরো এই লাইনটাই যে পুরো এখান থেকে স্টার্ট করে পুরো এতটা পর্যন্ত হয় ওয়ান এইট্টি ডিগ্রি তাহলে এখান থেকে এর মানটা বার করলে নাইনটিটা অপসে গেলে মাইনাস নাইনটি আইটা অপসে গেলে মাইনাস আই হিসাব করে আরের মান আসছে নব্বই মাইনাস আই এতটা পর্যন্ত আশা করি তোমাদের মাথার মধ্যে ঢুকে গেছে এবার কি বলছে শোনো বলছে আপতন কোনটাকে রাখতে হবে মানে আইটাকে রাখতে হবে এবং কাঁচের প্রতিসরাঙ্ক কাঁচের প্রতি মধ্যে সম্পর্ক লিখতে বলছে তো দেখো কাঁচের প্রতিসরাঙ্ককে আমরা জেনারেলি মিউ দিয়ে রিপ্রেজেন্ট করি মিউ ডাব্লু লিখতে পারো এখানে দরকার নেই তো মিউ মানে কি হয় সাইন আই বাই হচ্ছে কি সাইন আর মানে আপতন কোণের আপতন কোণের সাইন আর এই প্রতিসরণ কোণ যেটা তার সাইন তো আলোগ্রসিটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করেছে এয়ার মিডিয়াম থেকে গ্লাস মিডিয়ামে লিখতে পারো কিন্তু এখানে মাধ্যম উল্লেখ করে দেওয়া নেই তাই জন্য আমরা বায়ু মাধ্যমটা দরকার নেই লেখার দরকার নেই নর্মালি শুধু মিউ লিখেই চলবে এখানে মুছে দাও মাধ্যমটা মুছে দাও কারণ আমাকে তো প্রশ্নতে বলে দেওয়া নেই না যে বায়ু মাধ্যম থেকে শেখ অন্য মাধ্যম থেকেও তো আসতে পারে দরকার নেই তাহলে নর্মালি মিউ লিখেই চলছি ঠিক আছে মিউ লিখেই চলছি এবার দেখো মিউ ইজিক্যাল টু তাহলে কী হবে সাইন এর জায়গায় আই থাকবে সাইন আরের জায়গাতে এই আরের জায়গাতে আমরা বসাবো আর মানে হচ্ছে নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে আই তাহলে এখানে বসিয়ে দিলাম নাইনটি ডিগ্রি মাইনাস হচ্ছে আই তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে যাবে হচ্ছে কস থিটা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মিউ ইজিক্যাল টু সাইন আই বাই হয়ে গেল সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হয়ে যাবে কস থিটা বা কস আই তাহলে এখানে লিখলাম হচ্ছে কস আই তাহলে সাইনআই বাই কসাই মানে কী হবে ট্যান আই হবে তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে যে মিউ ইজিক্যাল টু হয়ে যাবে হচ্ছে ট্যান আই এটা হয়ে গেল তো মিউ ইজিক্যাল টু হয়ে গেলো হচ্ছে ট্যান আই ঠিক আছে তো মিউ ইজিক্যাল টু কী হয়ে গেলো ট্যান আই হয়ে গেলো তাহলে আপতন কোন হচ্ছে আই ছিল আর কাঁচের প্রতি অঙ্ককে আমরা কত ধরেছি মিউ তাহলে আমাদেরকে এই আপতন কোণ আর কাঁচের প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক লিখতে বলেছিল দেখেন আপতন কোণ আর কাঁচের প্রতিসরাঙ্কের মধ্যে এইটা হচ্ছে সম্পর্ক নিউ ইজিক্যাল টু ট্যান আই এটা হচ্ছে আপতন কোণ আর কাঁচের প্রতি মধ্যে সম্পর্ক আশা করি মাথার মধ্যে ঢুকে গেছে জিনিসটা তো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার তিন সলভ করলাম আমরা তিন হয়ে গেল এবার আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার ফোর সলভ করবার জন্য ইজি ইজি কোশ্চেন তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে জিনিসগুলো ঠিক আছে তো এটা এইচ এসে আসা কোশ্চেন তোমাদের কাছে ইজি মনে হচ্ছে কারণ আমি অনেক চেষ্টা করছি ডিটেলসে বোঝানোর জন্য এবং এইচ সে যতগুলো যতগুলো কনসেপ্ট দরকার ছিল আমি আগের ভিডিওগুলোতে পড়িয়ে দিয়েছি যদি একটুখানি ভালো করে আগের ভিডিওগুলো দেখে থাকো এবং এই অঙ্কগুলো যা যা বললাম এবং স্টার্টিংয়ে যে ফর্মুলাগুলো বললাম এগুলো যদি মাথার মধ্যে রাখো তাহলে অঙ্কগুলো ইজি বলেই মনে হবে ঠিক আছে যদি না রাখো তাহলে মনে হয় বিশাল কঠিন মাথা উপকচান ওপর দিয়ে যাচ্ছে তাহলে এই হচ্ছে তোমাদের তিন নম্বর প্রশ্ন সলিউশন এবার দেখা যাক নেক্সট অঙ্কতে আসি চলে আসলাম পরের অঙ্কটাতে বলছে জল ও কাঁচের পরম অঙ্ক চার বাই তিন এবং ওয়ান ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে জলের যে অঙ্ক সেটা কত চার বাই তিন তাহলে জলের প্রতিসরঙ্ককে আমরা আমরা মিউডাব্লু দিয়ে লিখব যেটার মান হচ্ছে কত চার বাই তিন ঠিক আছে আর একবার এখানে আর একটা কথা বলে দিয়েছে যে কাঁচের পরম প্রতি 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে মিউ 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 গ্লাস ইজিক্যাল টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা বলে দিয়েছে দুটো জিনিস বলে দেওয়া আছে জলের প্রতিসড়ককে মিউ ডাব্লু দিয়ে লিখবো মানে প্রতিসরঙ্ক অফ ওয়াটার ওই জন্য আমরা মিউ ডাব্লু লিখেছি আর কাঁচের প্রতিসড়ঙ্ককে আমরা লিখবো হচ্ছে মিউ গ্লাস যেটাকে লিখবো ওয়ান পয়েন্ট ফাইভ পরম প্রতিসরাঙ্কের জন্য যে ফর্মুলা হয় দেখে না পারম প্রতিসরক বা পারম সুন্দরী এটা তো তোমাদের মনে থাকা উচিত কারণ সুন্দরী জিনিসটা তো মনে রাখা উচিত রে ভাই অন্য কিছু মনে রাখো না রাখো তাহলে পারম প্রতিসর অঙ্কের ফর্মুলা কি সি বাই হচ্ছে ভি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ তাহলে মিউ ডাব্লু যখন করব শূন্য মাধ্যমের আলোর বেগ মানে সিটাকে ওপরে রাখব আর যেহেতু এটা জল মাধ্যম তাহলে ভি ডাব্লুটাকে নিচে রাখবো তাহলে আমরা এখানে লিখছি সি বাই হচ্ছে VW ইজিক্যাল টু হচ্ছে চার বাই তিন এবার তোমরা বলবে যে স্যার সি বাই ভি ডাব্লু কোথা দিয়ে এলো স্যার আপনি তো সি বাই ভি বলেছিলেন প্রতি পরম প্রতি সড়ঙ্ক মানে দেখো এটা তো পরম প্রতিসরাঙ্ক সড়ঙ্ক তো পরম প্রতি তো পরম প্রতি কীভাবে লেখা যায় সি বাই ভি সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ আর ভি মানে হচ্ছে ওই মাধ্যমে আলোর বেগ তাহলে সি বাই ভি লিখে দিলাম প্রথমেই এবার ভিজ জায়গাতে ভিডাবল কেন লিখলাম যেহেতু এটা ওয়াটার মাধ্যম ওয়াটার মাধ্যম বা জল মাধ্যমের কথা বলা হচ্ছে তাই জন্য ভি 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 লিখেছি আশা করি পর্যন্ত বুঝতে গেছে তাহলে এখান থেকে মান বার করো কতটা দেখো থ্রি সি বাই ফোর হয়ে যাবে এই তিনটা গিয়ে সির সাথে গুণ হবে থ্রি সি চারটা নিচে সে ভাগ হবে তাহলে থ্রি সি বাই ফোর আর এখানে থাকা ডব্লিউটাকে ওপরে পাঠিয়ে দিলাম তাহলে ইকোয়াল টু এসে গেল ভিডাব্লিউ এটা কত উত্তর আসলো থ্রি সি বাই ফোর আসলো থাক এরকম এতটা পর্যন্ত ওরা মজা করুক থাক আনন্দ করুক ওরা শিরমান অনেকে বসিয়ে দেয় আমি বসাবো না এবার কি করব দেখো নিউ গ্লাস এটা হচ্ছে কি কাঁচের পরম প্রতি সড়াঙ্ক কাঁচের পরম প্রতি সড়াঙ্ক তো কাঁচের পরম প্রতিস্বরাঙ্ককে একইভাবে লিখতে হবে সি বাই ভি ওয়াটার সি বাই ভি জি লিখবো তাহলে এখানে লিখলাম সি বাই লিখলাম হচ্ছে ভি জি লিখলাম এটাই টু কত এটাই টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ঠিকঠাক আছে এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে নিশ্চয়ই শূন্য মাধ্যমে আলোর বেগ বাই হচ্ছে গ্লাস মিডিয়ামে আলোর বেগ এটা বেরিয়ে গেছে তোরা পর্যন্ত ওকে আচ্ছা এবার দেখো এখান থেকে আমরা আমাদেরকে বলছে কাঁচে আলোর বেগ মানে ভিজির মানটা ক্যালকুলেশন করতে বলছে তো ভিজির মান যদি ক্যালকুলেশন করতে বলে তাহলে আমরা এখান থেকে ভিজির ভ্যালু কি করে বার করবো দেখো ভিজির ভ্যালু বার করবার জন্য ভিজিটাকে ওপরে পাঠালাম ওয়ান পয়েন্ট ফাইভটাকে নিচে নিলাম তাহলে সি বাই ওয়ান পয়েন্ট ফাইভ ইকুয়াল টু এসে গেল হচ্ছে ভিজি এই যে সি লিখলাম হচ্ছে দেখো যে কোনো মাধ্যমে যদি পরম প্রতি বলে দেয় পরমপতি প্রতিসরাঙ্ক মানে ওপরে সি থাকবে আর নিচে ওই মাধ্যমে আলোর বেগ থাকবে যেহেতু এটা কাঁচ মাধ্যম তাই জন্য ওপরে শূন্য মাধ্যমের জন্য সি লিখেছি আর কাঁচ মাধ্যম বলে ভি জি লিখেছি মানে গ্লাস মিডিয়ামে যে ভেলোসিটি অফ লাইট দেখে না ভিজি লিখছি কেন শুধু লিখতে পারতাম এখানে ভি ছিল লিখতে পারতাম ভিজি কেন লিখছি কারণ জি মানে হচ্ছে গ্লাস মিডিয়াম বা কাঁচ মাধ্যম তাহলে কাঁচ মাধ্যমে আলোর বেগ ওই জন্য ভিজি করছি তো ভিজিটাকে ওপরে পাঠালাম ওয়ান পয়েন্ট ফাইভটাকে নিচে নেমে নিলাম তাহলে এই হচ্ছে টোটাল ভ্যালু এই হচ্ছে তোমার টোটাল ভ্যালু এবার একটা কাজ করা যাক কী কি বার করতে বলছে আর কোনো ডেটা দেওয়া আছে কিনা দেখি তাহলে আমাকে এখন দুটো মাধ্যমে আলোর গতিবেগ বার করতে বলছে একবার বলছে জলে আলোর গতিবেগ কত আর একবার কাঁচে আলোর গতিবেগ কত দুটো জিনিস বার করতে বলছে তাহলে জলের জন্য এটা হবে ভিডাব্লু তাহলে এখানে থ্রির জায়গায় থ্রি লিখবো সির জায়গাতে আলোর বেগটা বসাবো থ্রি ইন্টু টেন টু দিববার টেন থ্রি ইন্টু টেন টু টেন বাই হচ্ছে ফোর ইকোয়াল টু হচ্ছে VW মানে জলে আলোর বেগ ভেলোসিটি অ্যাট ওয়াটার ভেলোসিটি অ্যাট ওয়াটার তাহলে কত হচ্ছে দেখো নয় বাই চার মানে উত্তর আসবে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টেন ভেলোসিটি অফ ওয়াটার এটা আসলো এটা কততে জল মাধ্যমে আলোর বেগ আর এখানে যখন কাঁচ মাধ্যমে বার করতে দেবে মানে ভিজির ভ্যালু ক্যালকুলেশন করতে দেবে তো শিরমান বসি তার মধ্যে তো এখানে শিরমান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি টেন বসালাম নিচে ওয়ান পয়েন্ট ফাইভ আছে ইকোয়াল টু ভি জি আছে তো দেড় দিয়ে তিন কাটলে ওপরে দুই থাকে তাহলে ভি জির ভ্যালু যেটা আসবে সেটা আসছে দেখো দুই ইন্টু টেন টু দি বার টেন তাহলে টু ইন্টু টেন টু দি দিবার টেন এত মিটার এত সেন্টিমিটার পার সেকেন্ড এত সেন্টিমিটার পার সেকেন্ড এটা আসছে হচ্ছে ভেলোসিটি অ্যাট গ্লাস মানে কাঁচ মাধ্যমে আলোর বেগ আমি কি করলাম সিট জায়গাতে ভ্যালু বসলাম থ্রি ইন্টু টেন টু দি বা টেন নিচে ওয়ান পয়েন্ট ফাইভ আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিখলাম এটা এটা কেটে দিলাম তো উত্তর দুই থাকে দুই ইন্টু টেন টু বার টেন তো দুই ইন্টু টেন টু বাট টেন হচ্ছে ভি জির মান মানে কাঁচ মাধ্যমে আলোর বেগ দুই ইন্টু টেন টু টেন তো দুটো মিডিয়ামে বার করতে বলেছিল জল মাধ্যমে বেগ কত তো ভেলোসিটি অ্যাট ওয়াটার হয়ে গেল আর কাঁচ মাধ্যমে আলোর বেগ চেয়েছিল তো ভেলোসিটি অ্যাট গ্লাস হয়ে গেল দুটোই হয়ে গেল অঙ্কশেষ আশা করি বুঝতে পারা গেল চার নম্বরের প্রশ্নটা এবার আমরা পাঁচ নম্বরের প্রশ্নে আসবো চলে আসলাম পাঁচের দাগের প্রশ্নটা পাঁচের দাগের প্রশ্নটাতে বলছে কাঁচে এর প্রতি সর্ব ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে আগেই লিখে নেবো এখানে যে মিউ ডাব্লু ইজিক্যাল টু হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং বলে দিয়েছে তাহলে কাঁচের প্রতিসড়ঙ্ক হয়ে গেল এবার বলছে জলের প্রতি হচ্ছে কাঁচের বলেছে না তাহলে এখানে জি দিয়ে লিখতে হবে মিউ জি মানে হচ্ছে প্রতি সর অ্যাট গ্লাস তারপরে বলছে জলের প্রতি সর্ব ওয়ান পয়েন্ট থ্রি তাহলে মিউ ডাব্লু ইজিক্যাল টু হচ্ছে ওয়ান পয়েন্ট তিন তিন আচ্ছা একটা কথা বলে রাখি এই যে প্রশ্নটা আমি করছি এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আসা কোয়েশ্চেন দেখে নাও ডাব্লু বিয়েইতে এসেছিলো প্রশ্নটা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তাহলে জলের প্রতি সরক ওয়ান পয়েন্ট তিন তিন তাহলে লিখলাম মিউ ওয়াটার হচ্ছে ওয়ান পয়েন্ট তিন তিন বলছে যদি কাঁচের মধ্যে আলোর বেগ টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড হয় কাঁচের মধ্যে কাঁচের মধ্যে আলোর বেগ মানে ভি জির ভ্যালু দিয়ে দিয়েছে ভি জির ভ্যালু তো ভি জি ভেলোসিটি অ্যাট গ্লাস কত দিয়ে দিয়েছে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা দিয়ে দিয়েছে কাঁচের মধ্যে আলোর বেগ বলেছে না গ্লাসের মধ্যে ভেলোসিটি অফ লাইট গ্লাসে ভেলোসিটি অফ লাইট কত টু ইন্টু টোয়েন্টুয়ার টেন টু ইন্টু টু পার্টেন্টার টু ইন্টু এইটুইন এই মিটার পার এটা দেওয়া তাহলে বলছে জলের মধ্যে আলোর বেগ কত মানে ভি ডাব্লু কত সেটা বার করতে দিয়েছে প্রশ্নটাতে ইজি প্রশ্ন পারবে জলের মধ্যে আলোর বেগ মানে ভি ডাব্লু কত এটা জিজ্ঞাসা করা হচ্ছে প্রশ্নতে ইজি কোশ্চেন পারবে দেখো একটুখানি শোনো ভালো করে সবার আগে মিউ জিটাকে আমরা এই ফর্ম্যাটে লেখো সি বাই ভি জি লিখবো সি বাই ভি লিখবো না কি বললাম সি বাই ভি লিখবো না কি লিখবো সি বাই ভি জি লিখবো এখানে লিখছি মিউজিটাকে সি বাই ভি জি লিখছি ইকুয়াল টু ওয়ান পয়েন্ট ফাইভ লিখছি আচ্ছা সির বার করলে কত হচ্ছে ভিজিটা গুণ হয়ে গেল ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু হচ্ছে ভিজি স্যার ভি কেন লিখলেন স্যার ভি কেন লিখলেন সূত্রতে তো স্যার শুধু ভি ছিল আপনি কেন ভি জি লিখলেন কেন স্যার আরে ভাই এটা তো গ্লাস গ্লাসে যখন প্রতিসরাঙ্ক বলা হয় তখন সেখানে আলোর বেগটাকে শুধু ভি দিয়ে লেখে না ভি জি দিয়ে লেখে ভি জি মানে কি ভেলোসিটি অ্যাট গ্লাস ভেলোসিটি অফ লাইট অ্যাট গ্লাস শুধু ভি লিখতে পারতাম শুধু ভি লিখতে পারতাম কিন্তু যেহেতু গ্লাসের কথা বলছি ওই জন্য ভেলোসিটি অফ জি লিখেছি ঠিক আছে এতটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারা গেছে এটার ক্ষেত্রে ভি ভিডাব্লু লিখবো কিন্তু মনে করে তাহলে এটার ক্ষেত্রে লেখো হচ্ছে এরকম সি বাই ভি ডাব্লু ইজিক্যাল টু হচ্ছে ওয়ান পয়েন্ট তিন তিন বুঝতে পারা গেল ওয়ান পয়েন্ট তিন তিন কেন লিখলাম সি VW ভি ডাব্লিউ করে তাহলে শূন্য মাধ্যমের প্রতি বাই ওয়াটার মাধ্যমের যে আলোর বেগ শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওয়াটার মাধ্যমে আলোর বেগ ওই জন্য ভিডব্লিউ ভিডব্লিউ ওই কারণে আশা করি বুঝতে পারা গেছে আচ্ছা তাহলে ভিডব্লুর মানটাকে আমাকে বার করতে দিয়েছে তো গুণ করে দিচ্ছে এক ওই পাশে তাহলে সি হচ্ছে ওয়ান পয়েন্ট তিন তিন মিচে থাকা ভিডব্লিউটাকে ওখানে গুণ করে দিলাম VW হয়ে গেল আশা করি বুঝতে পারা গেল। সি বাই ভি হয় ভি ডাব্লিউ কেন লিখলাম যেহেতু ওয়াটার মাধ্যম মানে জলের মাধ্যম বলে দিয়েছে তো জল মাধ্যমে আলোর বেগকে শুধু ভি দিয়ে রিপ্রেজেন্ট করব না ডাব্লিউ দিয়ে লিখবো মানে ভেলোসিটি অ্যাট ওয়াটার ওই জন্য ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে সি মান দেখো কত ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ভি ভিজি তাহলে এই যে সি এর মান যেটা সেটা এই সি এর জায়গায় বসিয়ে দিচ্ছি সি এর যে মান ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ভিজি এই মানটা এনে সি এর জায়গায় বসাচ্ছি তাহলে এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু ভিজি ইজিক্যাল টু ওয়ান পয়েন্ট ইন্টু হচ্ছে ভি এটা হয়ে গেল আমাকে বার করতে দিয়েছে VW রান ইজি ইজিলি বেরিয়ে যাবে তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ যেরম আছে সেরকম ওয়ান পয়েন্ট ফাইভ রাখলাম মান ভিজির মান মান টু এইট এ দেখে নাও মান হচ্ছে টু ইন্টু এইট ভিজির জায়গায় বসালাম টু ইন্টু টেন টু দি পাওয়ার নিচে নিয়ে নিলাম তাহলে বাই দিয়ে ওয়ান ইকুয়াল টু ভিডাব্লুর জায়গায় ভিডাব্লিউ এবার এই মানটা তুমি ক্যালকুলেশান করো এই মানটা ক্যালকুলেশন করে তোমার যা উত্তর আসবে সেটাই হচ্ছে তোমার ভিডাব্লুর মান তো আমি এখান থেকে ভিডাব্লিউর মান বলে দিচ্ছি কত হচ্ছে দেখো তো VW রুর মান যেটা হবে এই দুটো মানকে গুণ করবো তিন বাই ওয়ান পয়েন্ট তিন তিন করে যেটা আসবে দেখো করে যেটা আসবে সেটা হচ্ছে তোমাদের উত্তর তো ক্যালকুলেটার মেরে আমি তোমাদেরকে উত্তরটা বলে দিই এটাকে টু পয়েন্ট টু ফাইভ আর এই টেন টু দিবার আটটা যেরকম আছে সেরকম টেন টু দিবার আট বসে যাবে এত মিটার পার সেকেন্ড এইটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তাহলে জলের মধ্যে আলোর বেগ হবে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দিবার এইট মিটার পার সেকেন্ড এটা হচ্ছে অ্যান্সার ওকে পরের প্রশ্নতে অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার সিক্স কি বলছে দেখো জলের অভ্যন্তরে একটি প্লেটের ওপর আলোক রশ্মি ফর্টি ফাইভ ডিগ্রি কোণে আপতিত হলো মানে আইয়ের মানটা দিয়ে দিয়েছে তাহলে আই কত দিয়ে দিয়েছে ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে আচ্ছা প্লেটটির ভিতরে রশ্মিটির প্রতিসহন কোণের মান কত প্রতিসরণ কোণের মান জানতে চাইছে মানে স্মল আর তাহলে আর ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন এটা জানতে চাইছে দেওয়া আছে প্লেটের ও জলের পরম প্রতিসরাঙ্ক যথাক্রমে ওয়ান পয়েন্ট এইট এইট ওয়ান পয়েন্ট তিন তিন তাহলে প্লেটের প্রতিসরাঙ্ককে আমরা মিউ জি দিয়ে রিপ্রেজেন্ট করবো মিউ জি ঠিক আছে আর যেটা হচ্ছে জলের যে প্রতিসরাঙ্ক সেটাকে মিউ মিউডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করবো মিউডাব্লু মিউ জি কত দেওয়া ওয়ান পয়েন্ট এইট এইট মানে প্লেটের প্রতি সরাঙ্ক যেটা সেটা দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এইট তাহলে এখানে ওয়ান পয়েন্ট এইট এইট লিখলাম জলের প্রতি সরাঙ্ক সেটা দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট তিন তিন তাহলে নিউ ওয়াটার হচ্ছে ওয়ান পয়েন্ট তিন তিন ঠিক আছে আমাদেরকে প্রতিসরণ কোণের মান জানতে চাইছে মানে স্মল আরের মান জানতে চাইছে ইজি প্রশ্ন ভালো করে শুনবে জিনিসটা কিভাবে সলিউশন হবে দেখো অ্যাকচুয়ালি আলো জলের ভেতরে প্লেটের মধ্যে গিয়ে পড়ছে প্লেটের ওপর পড়ছে জলের ভেতরে প্লেটের মধ্যে মানে ব্যাপারটা হচ্ছে এরকম মনে করো এই জায়গাটার মধ্যে টোটালটার মধ্যে কী রয়েছে এই যে এই জায়গাটাতে একটা প্লেট রাখা আছে ঠিক আছে আর এই পুরো জায়গাটা হচ্ছে জল এই পুরো বাক্সটা হচ্ছে একটা জল ঠিক আছে আর এই যে ব্ল্যাক কালি দিয়ে আন্ডারলাইন করলাম এটুকু হচ্ছে প্লেট তাহলে আলোগ্রসিটা এইভাবে পড়ছে এভাবে জলের ভেতরে ঠিক আছে জলের ভেতরে এবং প্লেটের মধ্যে পড়ছে মানে এভাবে পড়ছে আর কি ঠিক আছে এভাবে পড়ছে আর যেখানটাতে আলোগ্রসি পড়বে সাথে সাথে অবিলম্ব টানতে হয় অবিলম্ব টেনে নিয়েছি আলোক এভাবে না পাঠিয়ে এবার এভাবে পাঠালাম ঠিক আছে ব্যাপারটা বুঝে নাও এই যে এই যে ব্ল্যাক কালি দিয়ে করা যে কাঁচ এটা হচ্ছে কাঁচ ঠিক আছে তো কাঁচ বা প্লেট প্লেট এটাকে বলা হয় তো এটা হচ্ছে বা একই জিনিস কাঁচের প্লেটই হয় জেনারেলি তো এটা কাঁচ বা প্লেট তাহলে আলোক কত কোণে আপতিত হলো ফর্টি ফাইভ ডিগ্রি কোণে আপতিত হলো তাহলে প্রতি স্মরণ কোন কত মানে এই জায়গাটা কত ঠিক আছে এটা জানতে চাওয়া হচ্ছে আইটা দিয়ে দিয়েছে না আইটা দিয়ে দিয়েছে ফর্টি ফাইভ তাহলে এই প্রতিসরণ কোন মানে আটটা কত সেটা জিজ্ঞাসা করা হচ্ছে ইজি কোশ্চেন কি করবো আলোক জল মাধ্যম থেকে এই জায়গাটাতে জল রয়েছে জল মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে ঢুকছে কাঁচ মাধ্যমে ভালো করে বুঝবে জিনিসটা জল মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে জল মাধ্যম থেকে প্লেটে পড়ছে তাহলে জল থেকে কাঁচে আসছে তাহলে আলোক আসছে জল থেকে কাঁচে ওয়াটার থেকে গ্লাসে আসছে সেটা মানে হচ্ছে তোমরা জানো সাইন আই বাই হয় হচ্ছে সাইন আর এটা হয় এবার এই ওয়াটার থেকে গ্লাসে আসার জন্য এটাকে আমরা কিভাবে ভেঙে নেবো দেখো এটাকে ভাঙবো এভাবে মিউ জিটাকে ওপরে লিখবো মিউ ডাব্লিউটাকে নিচে লিখবো এখানে লিখবো সাইন আই বাই হচ্ছে সাইন আর এটা লিখবো এতটা পর্যন্ত এতটা পর্যন্ত লিখবো জল মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে কাঁচের পেটে আসছে তাহলে জল মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসছে ওই জন্য আমরা কি লিখলাম উ থেকে মিউজি জল মাধ্যম ওয়াটার মাধ্যম থেকে গ্লাস মিডিয়াম তাহলে জল মাধ্যম বলে মিউডাব্লু গ্লাস মিডিয়াম আসছে বলে মিউজি ইজিক্যাল টু সাইনাই বাই সাইনার এতটা পর্যন্ত আশা করি বুঝতে পারা গেছে এবার আমি কি বলেছি এটা লেখার পদ্ধতিটা হলো যেটা পরে থাকবে জিটা পরে আছে এটাকে ওপরে লেখো মিউজি আর যে আগে থাকবে তাকে নিচে লেখো মিউডাব্লু শেষ এতটা পর্যন্ত বুঝতে পারা গেল এবার ব্যাপারটা হলো যে কোণের মান জানতে চাইছে মানে আর এর মানটা জানতে চাইছে সাইনআর মান ক্যালকুলেশন করতে হবে আগে এটাকে ক্রস গুণ করে দিই এটার সাথে এটাকে ক্রস গুণ করে দিই তাহলে সাইন আর ইন্টু এটার সাথে এটার ক্রস গুণ করলাম মিউ জি ইকুয়াল টু নিচের পাটার সাথে এটার ক্রস গুণ করলাম সাইন আই ইন্টু হচ্ছে মিউ ডাব্লু বার করতে হবে সাইন আরের মান তাহলে সাইন আর ইজিক্যাল টু সাইন আই ইন্টু মিউডাব্লু আর এই মিউজিটাকে নিচে নিয়ে চলে গেলাম তাহলে মিউ জি বুঝতে পারলে কিনা না দেখো সাইন আরের জায়গায় সাইন আর রাখলাম মিউ জিটাকে নিচে নিয়ে চলে গেলাম এখানে সাইন আই ইন্টু ছিল তো সাইন আই ইন্টু মিউডাব্লু যেরম ছিল সেরম ডেকেছি এতটা পর্যন্ত বুঝতে অসুবিধা হওয়ার কথাই না এবার ডেটা বসানোর পালা তাহলে সাইন আরের জায়গায় সাইন আর লিখলাম সাইন আই তার মানে হচ্ছে সাইন আইয়ের মানে হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এই দেখে না ফাইভ তাহলে সাইন ফর্টি ফাইভ পুট করি ইন্টু মিউডাব্লু মানে মিউডাব্লু মানে হচ্ছে জলের প্রতি প্রতিসড়ঙ্ক ওয়াটারের প্রতি প্রতিসড়ঙ্ক ওয়াটারের প্রতি সড়াঙ্ক যেটা হচ্ছে কত জলের প্রতি সড়াঙ্ক ওয়ান পয়েন্ট তিন তিন তাহলে এখানে ওয়ান পয়েন্ট তিন তিন লিখলাম নিচে কত লিখবো মিউ জি মিউ জি মিউ জি মানে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এইট তাহলে নিচে লিখলাম ওয়ান পয়েন্ট এইট এইট ঠিক আছে এবার বাকি পার্টের যে সলিউশন এখানে ইজিলি করে নিতে পারবো তাহলে সাইন আর ইজিক্যাল টু হবে ওয়ান বাই রুট টু হবে সাইন ফর্টি ফাইভ মানে ওয়ান বাই রুট টু হবে ইন্টু ওয়ান পয়েন্ট তিন তিন হবে বাই দিয়ে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট এইট হবে তো এইটা হচ্ছে সলিউশন তো তোমরা এটা ক্যালকুলেটরের মধ্যে মারো মেরে কত উত্তর পাবে একটুখানি দেখো আমি বলে দিচ্ছি তোমাদেরকে এটাকে সলভ করে সম্ভবত উত্তর জিরো পয়েন্ট ফাইভ আসবে তো এখানে লিখছি সাইন আর ইকুয়াল টু যেটা পেলাম এই ওপরেরটা পেয়েছিলাম জিরো পয়েন্ট নাইন ফোর আর নিচেরটা ওয়ান পয়েন্ট এইট দিয়ে ভাগ করে আমি উত্তর যেটা পেলাম সেটা এইটা পেলাম জিরো পয়েন্ট ফাইভ পেলাম জিরো পয়েন্ট ফাইভ মানে ওয়ান বাই টু লেখা যায় এটার জায়গায় তাহলে সাইন আরের জায়গায় সাইন আর লিখলাম জিরো পয়েন্ট ফা ফাইভের জায়গাতে আমরা ওয়ান বাই টু লিখতেই পারি চাইলে লিখতেই পারি তুমি এককে দুই দিয়ে ভাগ করে দেখো জিরো পয়েন্ট ফাইভ মিলে যাবে ঠিক আছে তো এবার সাইন আরের জায়গাতে সাইন আর লিখলাম এক বাই দুইয়ের জায়গাতে আমরা লিখতে পারি হচ্ছে সাইন থার্টি ডিগ্রি অনেকে এটাও জানে না যে জিরো পয়েন্ট ফাইভকে কী করে স্যার ওয়ান বাই টু লিখে অসুবিধা হলে পয়েন্ট তুলে নিচে দশ বসিয়ে পাঁচ দশ কেটে নাও কি বললাম ব্যাপারটা বুঝতে পারলে পয়েন্টটা তোলো নিচে দশ বসাও পাঁচ আর দশ কাটো এক বাই দুই থাকবে ঠিক আছে তাহলে হাফ কত ডিগ্রির মান সাইন তিরিশ ডিগ্রির মান কেন হাফের জায়গায় সাইন থার্টি লিখেছি এবার দু সাইড দিয়ে সাইন আর সাইন যদি তুলে দিই তাহলে আরের যে মানটা আসবে সেটা আসবে থার্টি ডিগ্রি তার মানে আমাদেরকে এখানে বলেছিল যে প্রতিসরণ কোণের মান কত প্রতিসরণ কোণের মান কত তো প্রতিসরণ কোণটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যার মান থার্টি ডিগ্রি বেরিয়েছে আশা করি মাথার মধ্যে অঙ্কটা ঢুকেছে একবার অঙ্কটা ভালো করে দেখে নাও যদি কোনো জায়গাতে বুঝতে অসুবিধা আর একবার ভিডিওটা রিক্যাপ করে দেখো তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমার দ্বারা হবে না বুঝতে পারা গেল কি বললাম তারপরে যদি অসুবিধা তোমার দ্বারা হবে না ছেড়ে দাও অঙ্ক ঠিক আছে যাই হোক ছাপলাও মারছি না মেন কথা হচ্ছে যদি বুঝতে আর একবার অসুবিধা হয় তোমরা ভিডিওর কমেন্ট সেকশানে জানাবে আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে টোটাল সলিউশন ছয়ের দাগের কোয়েশ্চেনটা আমি করে ফেললাম এবার নেক্সট প্রশ্নতে আসছি সাতের দাগ চলে আসলাম পরের প্রশ্নতে অর্থাৎ সাত নম্বরের প্রশ্নটা বলছে চার মিলিমিটার বেধের জানলার কাজ মানে ধরো এরম একটা হচ্ছে বেদ রয়েছে হ্যাঁ এরম একটা বেদ রয়েছে ঠিক আছে এরম মোটামুটি একটা বেদ রয়েছে ধরো ঠিক আছে এই হচ্ছে বেদ ঠিক আছে এই বেদের একটা হচ্ছে জানলার কাঁচ ঠিক আছে এই কাঁচটাকে ভেদ করতে হবে এর যে গ্যাপটা এই যে বেদটা সেটা হচ্ছে চার মিলিমিটার ঠিক আছে চার মিলিমিটার হচ্ছে বেদ এই থিকনেস যেটা সেটা হচ্ছে কত চার মিলিমিটার এই জানলার কাঁচকে ভেদ করতে হবে ভেদ করে একটা সূর্য সেই পাশে যাবে কাঁচটাকে ভেদ করেও পাশে যাবে তাহলে চার মিলিমিটার বেদের জানলার কাজ ভেদ করতে সূর্যালোকের কত সময় লাগে টাইম জিজ্ঞাসা করছে ভালো কথা আগে আমরা এটা জানি যে বেগ হয় আমাদের দূরত্ব বাই হচ্ছে সময় হয় আমি এখানে দয় দীর্ঘ লিখে দিলাম মানে বুঝে নেবে দূরত্ব স লিখলাম মানে সময় সময়টাকে যদি ওপরে তুলে নিই তাহলে বেগটা নিচে চলে আসবে তাহলে আমরা লিখতে পারি সময় ইজিক্যাল টু হচ্ছে দূরত্ব যাব বাই দিয়ে হচ্ছে বেগ ঠিক আছে বা আমরা দূরত্ব জায়গাতে তোমরা চাইলে স্মরণ কথাটা ইউজ করতে পারো ঠিক আছে দরকার নেই এত কিছু সময় মানে হচ্ছে দূরত্ব বাই বেগ এবার দূরত্ব কত দূরত্ব যাবে চার মিলিমিটার দূরত্ব যাবে সময় জিজ্ঞাসা করা হচ্ছে তাহলে চার মিলিমিটার দূরত্ব যাবে যখন তাহলে সময়টাকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করছি টি মানে হচ্ছে টি মানে হচ্ছে টাইম তাই জন্য সময়কে টি দিয়ে রিপ্রেজেন্ট করছি দূরত্বটা কত দূরত্ব হচ্ছে চার মিলিমিটার তাহলে চার লিখলাম মিলিমিটারে রেখে অঙ্ক হবে না মিটারে কনভার্ট করতে হবে কারণ অঙ্ক ডেটাগুলো এসআইতে বসাতে হয় তো মিলিমিটার থেকে যখন আমরা এসআইতে আসি মানে মিলিমিটার থেকে যখন আমরা মনে করে দেওয়া ঠান্ডা মাথা ভাবো মিলিমিটার থেকে যখন আমরা মিটারে আসি মিটারে পরে আসে ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার মানে তিন ঘর পিছিয়ে আসছি মিলিমিটার থেকে মিটার আসার জন্য তিন ঘর পিছিয়ে আসছি মানে হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা একটা কাজ করছি চারকে আমরা হাজার দিয়ে ভাগ করে দিচ্ছি প্রথমেই আর বেগ যেটা বেগটা হচ্ছে কোন মাধ্যমে কাঁচ মাধ্যম কাঁচ মাধ্যম তো কাঁচ মাধ্যমের বেগকে আমরা ভি জি দিয়ে রিপ্রেজেন্ট করবো ভিজি দিয়ে রিপ্রেজেন্ট করলাম কেন স্যার ভিজি দিয়ে কেন রিপ্রেজেন্ট করলেন কাঁচ মাধ্যমে বেগকে কী দিয়ে রিপ্রেজেন্ট করবো আমার মাথা দিয়ে না তোমার মাথা দিয়ে কারোর কিছু দিয়ে হবে না তাহলে ভিজি দিয়ে রিপ্রেজেন্ট হবে তাহলে দূরত্বর জায়গায় চাল লিখলাম মিলিমিটারে আছে মিটারে কনভার্ট করবার জন্য হাজার দিয়ে ভাগ করলাম তাহলে এটা মিটারে হয়ে গেল আর বেগ যেটা কোন মাধ্যমে বেগের কথা বলছে জানলার কাঁচ ভেদ করতে চাইছে তাহলে কাঁচ মাধ্যমে বেগ কত তো কাঁচ মাধ্যমে বেগকে আমরা ভিজি দিয়ে রিপ্রেজেন্ট করলাম ভিজি মানে ভেলোসিটি অ্যাট গ্লাস গ্লাসে কত ভেলোসিটি হচ্ছে ভিজি দিয়ে রিপ্রেজেন্ট হলো এবার দেখো একটা কথা ভালো করে বোঝো আমরা এই মাত্র পড়েছি যে যে কোনো মাধ্যমের প্রতি ইজ ইকুয়াল টু সি বাই ভি হয় যেহেতু কাঁচ মাধ্যম তাহলে ভিজ জায়গাতে ভিজি দিয়ে লিখবো এবার এই ভিজিটাকে আমরা এরমভাবে লিখতে পারি ভিজিটাকে এখানে তুলে দিলাম তাহলে এটা হয়ে যাবে ভি ইকুয়াল টু মিউটাকে নিচে নামিয়ে দিলাম তাহলে সি বাই মিউ লিখতে পারি তাহলে ভিজির জায়গায় সেটা লিখবো তাহলে টি ইজ ইকাল টু চার বাই এক হাজার ইন্টু ভিজির মান ভিজির মান হচ্ছে সি বাই মিউ তাহলে এখানে সি লিখলাম বাই মিউ লিখলাম এবার দেখো কি হবে মিউটা নিচে আছে না মিউটা নিচে আছে তো এটা উল্টো উপরে চলে যাবে মিউটা উল্টো ওপরে চলে যাবে নিচে যেটা থাকে সেটা উল্টো উপরে চলে যায় না সি বাই মিউ আছে তো তাহলে মিউটা উল্টো ওপরে যাবে তাহলে এখানে লিখলাম টি ইজিক্যাল টু চার ইনটু মিউ বাই লিখলাম হচ্ছে হাজার ইন্টু হচ্ছে সি ঠিক আছে এবার দেখো টির জায়গায় টি থাকল চারের জায়গায় চার থাকলো মিউ মানে কাঁচ মাধ্যমের প্রতি সড়াঙ্ক 1.5 সর্ব ওয়ান পয়েন্ট ফাইভ দেওয়া তো ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করলাম হাজারের জায়গায় হাজার রাখলাম ঠিক আছে সি মানে হচ্ছে আলোর বেগ আলোর বেগ আমরা জানি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট হয় এটাও লিখলাম নাও এবার ক্যালকুলেশন করো দেড় আর তিন কেটে দাও তাহলে নিচে থাকে দুই দুই আর চার কেটে দাও তাহলে ওপরে থাকে দুই ঠিক আছে এবার দেখো এখানে হচ্ছে টেন কিউব মানে হাজার মানে টেন কিউব আর টেন টু দি এইট মানে হয়ে যাবে টেন টু দি বার ইলেভেন ওপর উঠে গেলে হয়ে যাবে টেন টু দি বার মাইনাস ইলেভেন তাহলে আমরা এখানে সলিউশন করছি টি ইজিক্যাল টু দুইয়ের জায়গাতে দুই লিখলাম টেন টু দি পাওয়ার এইট আর হাজার মানে হচ্ছে টেন কিউব টেন কিউব টেন কিউবের সাথে টেন টু দি এইট যোগ হলে টেন টু দি পাওয়ার ইলেভেন হবে সেই টেন টু দি পার ইলেভেনটা নিচে আছে এটা ওপরে উঠলে টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন হবে তাহলে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন হলো যেহেতু টাইম বার করতে দিয়েছে কত সময় লাগবে তাহলে এটা সেকেন্ডে হবে কারণ আলোর বেগটাকে আমরা সেকেন্ডে বসেছি তাহলে টু ইন্টু টোয়েন্ট মাইনাস ইলেভেন সেকেন্ড এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে টু ইন্টু টেন টু আর মাইনাস ইলেভেন সেকেন্ড তাহলে এটা হচ্ছে কত দাগের কোশ্চেনটা করলাম সাতের দাগের প্রশ্নটা করলাম যত টাইপের কোশ্চেন আমি সব করিয়ে দিচ্ছি তোমাদেরকে বাড়িতে তোমাদের ডিউটি হচ্ছে এই কোশ্চেনগুলোকে ভালো করে প্র্যাকটিস করা এবং এই টাইপের আরো কোশ্চেন বইয়ের অনুশীলনী থেকে খুঁজে খুঁজে করা ঠিক আছে আশা করি বুঝতে পারলে জিনিসটা এতটা পর্যন্ত আমরা করে ফেললাম সাতের দাগের কোয়েশ্চেনটা আমাদের কভার হলো এরপরে আমরা আটের দাগের প্রশ্নতে আসবো আর একটা বলে রাখি একটা কথা এটা কিন্তু সিবিএসি বোর্ডের প্রশ্ন এটা সিবিএসি বোর্ডের প্রশ্ন ছিল ভালো প্রশ্ন ছিল নেক্সট কোয়েশ্চেনে আসি দেখো চলে আসলাম হচ্ছে পরের প্রশ্ন যেটা হচ্ছে আট নাম্বার প্রশ্নটা বলছে সবুজ রঙের আলো যার তরঙ্গ দীর্ঘ দিয়ে দিয়েছে পাঁচ হাজার চারশো ষাট আমস্ট্রং বলছে বায়ু থেকে কাঁচে প্রবেশ করতে হবে বায়ু থেকে কাঁচে আচ্ছা তাহলে বায়ু থেকে যখন কাঁচে প্রবেশ করবে সেটাকে লিখতে হয় এরমভাবে মিউ আর টু গ্লাস আর থেকে কাঁচে যাবে তাহলে এ আর টু গ্লাস এটা ইকুয়াল টু লিখতে হয় সি বাই ভি এটা এটার ফর্মুলাই তাই হয় তুমি দেখে নাও যে কোনো মিউ এর ফর্মুলা হচ্ছে সি বাই ভি বেগ রিলেটেড যখন কোশ্চেন আসবে তো এটাকে আমরা সি বাই ভিতে ভেঙে লিখতে পারি তো এবার বায়ু থেকে কাঁচ মাধ্যমে প্রবেশ করেছে তার জন্য কত হচ্ছে সেটা হচ্ছে সি বাই হচ্ছে ভি লিখেছি ভালো কথা এবার ঘটনাটা কি দেখো তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত সেটা জানতে চেয়েছে তাই না বায়ু থেকে কাঁচ মাধ্যমে আলো প্রবেশ করবার জন্য ঠিক আছে তো তোমরা জানো কি না জানি না কাঁচের প্রতি সরঙ্ককে ওয়ান পয়েন্ট ফাইভ মানা হয় আর গ্লাসের এয়ারের প্রতি সরঙ্ককে ওয়ান মানা হয় বা কাঁচের বা বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতি সরককে ওয়ান পয়েন্ট ফাইভ ডাইরেক্টও লিখতে পারো দরকার নেই আমি ভেঙেই লিখছি এটাকে আমরা লিখছি হচ্ছে মিউ জি আর এটাকে নিচে লিখছি হচ্ছে মিউ এ যেটা পরে থাকে সে ওপরে বসে আর যে আগে থাকে সে নিচে বসে ঠিক আছে হয়ে গেল মিউ জি বাই মিউ এ ইজিক্যাল টু সি বাই ভি আছে সি মানে হচ্ছে আলোর বেগ আলোর বেগকে আমরা কী করতে পারি কম্পাঙ্ক ইন্টু তরঙ্গদের ভেঙে দিতে পারি তাহলে এটাকে আমরা লিখতে পারি কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে হচ্ছে যে কোনো যে যেহেতু একই একই আলো আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তার কম্পাঙ্ক দুটো একই থাকে মানে ব্যাপারটা হচ্ছে এই এই শূন্য মাধ্যমে আলোর কম্পাঙ্ক যদি এন হয় কাঁচ মাধ্যমে যখন আলোটা প্রবেশ করবে বা বায়ু মাধ্যমের থেকে যখন কাঁচ মাধ্যমে প্রবেশ করবে সেখানেও আলোর কম্পাঙ্ক এনি থাকবে কিন্তু পরিবর্তন কিসের হবে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে মানে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে যদি আমরা ল্যামডা ওয়ান ধরে নিই আর তাহলে যে মাধ্যমে কাঁচ মাধ্যমে প্রবেশ করেছে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যকে আমাকে ল্যামডা টু ধরতে হবে ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু ধরতে হবে আশা করি ব্যাপারটা বুঝতে পারা গেল আমি আবার কথাটা বলছি শোনো আমরা এই ফর্মুলাটা জানি যে সি টু হয় এন ল্যামডা এটা আমরা জানি ঠিক আছে এবার এটা কোন মাধ্যমের জন্য এটা হচ্ছে শূন্য মাধ্যমের জন্য কাঁচ মাধ্যমের জন্য কি হয় কাঁচ মাধ্যমের জন্য ভি ইজিক টু হবে শূন্য মাধ্যমের জন্য কি হবে দেখো আলোর বেগটাকে সিবি রিপ্রেজেন্ট করা হয় কাঁচ মাধ্যমের জন্য আলোর বেগটাকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তো দুটো মাধ্যমের ক্ষেত্রেই আলোর কম্পাঙ্ক একই থাকবে যখন একটা আলো কোনো একটা শূন্য মাধ্যম থেকে যখন কাঁচ মাধ্যমে প্রবেশ করবে তখন তাদের কম্পাঙ্কটা একই থাকবে মানে দুটোই এনএন থাকবে এন এন থাকবে পার্থক্যটা কোথায় হবে তরঙ্গ দীর্ঘতে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ আলো যদি ল্যামডা ওয়ান ধরো তাহলে কাঁচ মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা টু ধরবে ব্যাস আর কিছু না তাই জন্য সিট জায়গাতে আমরা লিখেছি এন ল্যামডা ওয়ান আর ভির জায়গাতে লিখেছি এন ল্যামডা টু ভির জায়গায় লেখা হয়েছে এন ল্যামডা টু আশা করি এতটা পর্যন্ত বুঝতে পারা গেল কাঁচ মাধ্যমের যে প্রতি সড়ঙ্ক কাঁচ মাধ্যমের প্রতিসূর অঙ্ককে ওয়ান পয়েন্ট ফাইভ বলে বাই দিয়ে এয়ার মিডিয়াম এ মিডিয়ামের প্রতিসরঙ্ককে 1 ওয়ান মানা হয় তাহলে ওয়ান লিখলাম এন আর এন কেটে দিলাম ল্যামডা ওয়ান মানে শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত শূন্য মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে পাঁচ হাজার চারশো ষাট অ্যাম স্ট্রং ল্যামডা ওয়ানের জায়গায় লিখলাম পাঁচ হাজার চারশো ষাট বাই দিয়ে ল্যামডা টু মানে হচ্ছে কাঁচে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত ল্যামডা টু তো ল্যামডা টু ক্যালকুলেশান করবো ল্যামডা টুর ক্যালকুলেশান এখান থেকে তুমিও পেরে যাবে একটা বাচ্চাও পেরে যাবে ল্যামডা টুটাকে ওপরে পাঠাও ওয়ান পয়েন্ট ফাইভটাকে নিচে পাঠাও তাহলে হয়ে গেল ল্যামডা টুটাকে ওপরে পাঠিয়ে দিলাম নিচে আছে নালিগুলো চলে ওয়ান পয়েন্ট ফাইভটাকে নিচে নামালাম তাহলে পাঁচ হাজার চারশো ষাট বাই ওয়ান পয়েন্ট ফাইভ এইটুকুর ক্যালকুলেশন তুমি নিজে করবে করে উত্তর কত আসছে এখানে লিখে দেবে যত আসবে তত আমি আর করছি না ঠিক আছে এটার উত্তর যত আসবে তত লিখে দিও ঠিক আছে আমরা করলাম কত দাগের প্রশ্ন আটের দাগের প্রশ্ন অব্দি সলিউশন করে চলে আসলাম হচ্ছে পরের প্রশ্ন অর্থাৎ নয়ের দাগের প্রশ্নটাতে কি বলছে দেখো বলছে যে একটি আলোক রশ্মি একটি আলোক রশ্মি বায়ুর মধ্যে দিয়ে এসে কাঁচ ফলকের ওপর ষাট ডিগ্রি কোণে আপতিত হলো তাহলে এইটা হচ্ছে তোমার কি কাঁচ মাধ্যম ঠিক আছে আর এটা হচ্ছে তোমার বায়ু মাধ্যম তাহলে একটা আলোক রসি কোথা দিয়ে বায়ুর মধ্যে দিয়ে এসে কাঁচ ফলকের ওপর পড়েছে তাহলে বায়ুর মধ্যে দিয়ে এসে কাঁচ ফলকের মধ্যে পড়েছে মানে এভাবে পড়েছে এভাবে পড়েছে জিনিসটা ঠিক আছে তবেই এটা বায়ুর মধ্যে দিয়ে কাঁচ ফলকের ওপর পড়া বলে তো যখনই যেখানেই পড়বে আমি বলেছি সাথে সাথে আগে এখানে কি করব আগে একটা অভিলম্ব এঁকে নেব আর একটা অভিলম্ব একে নেবো তাহলে বায়ুর মধ্যে দিয়ে এসে কাঁচ ফলকের ওপর আপতিত হলো বায়ুর মধ্যে দিয়ে এসে কাঁচ ফলকের ওপর আপতিত হয়েছে আলোক রসি বায়ুর মধ্যে দিয়ে এসে কাঁচ ফলকের ওপর ষাট ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে বায়ুর মধ্যে দিয়ে এসে কাঁচ মাধ্যমে পড়েছে তাহলে বায়ু থেকে আলোক এসে কাঁচ মাধ্যমে পড়েছে কত ডিগ্রি কোণে কত ডিগ্রি কোণে বায়ু থেকে কাঁচে কত ডিগ্রি কোণে এসে ষাট ডিগ্রি কোনে ওই জন্য আই ইকাল টু সিক্সটি ডিগ্রি লিখেছি এই যে ষাট ডিগ্রি কো আপতিত হয় বলেছে তাহলে বায়ু থেকে আলোক এসে কাঁচ মাধ্যমের ওপর পড়েছে এটা কাঁচ মাধ্যম কত ডিগ্রি কোণে পড়েছে ষাট ডিগ্রি কোণে তাই জন্য কোণটাকে কত লেখা হয়েছে ষাট ডিগ্রি লেখা হয়েছে বলছে যদি বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ হয় তাহলে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতি 1.5 ওয়ান পয়েন্ট ফাইভ যার সাপেক্ষে বলবে তাকে আমরা আগে রাখবো এয়ারের সাপেক্ষে বলেছে ও জন্য এয়ার আগে বায়ুর সাপেক্ষে কার কাঁচের তাহলে এয়ারের সাপেক্ষে কাঁচের এয়ারের সাপেক্ষে গ্লাসের প্রতিসড়ঙ্ক কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এয়ারের সাপেক্ষে গ্লাসের প্রতিসরাঙ্ক হলো ওয়ান পয়েন্ট ফাইভ বুঝতে পারা গেল বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরঙ্গ কত ওয়ান পয়েন্ট ফাইভ বুঝতে পারা গেছে আশা করি তবে প্রতিসরণের ফলে রশ্মিটি চ্যুতি কত চুতি বার করতে দিয়েছে ভালো কথা চুতি আমরা পরে বার করবো আগে প্রতিসরণ কোন বার করব তবে চুতি বেরোবে দেখো বায়ু মাধ্যম থেকে যখন কাঁচ মাধ্যমে প্রবেশ করবে তাহলে আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করছে তাহলে ওর যাওয়ার কথা তো থাকবে সোজাপথ বরাবর কিন্তু সোজা সোজাপথ বরাবর যাবে না যেহেতু বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসছে তাহলে আলো অবিলম্বে দিকে বেঁকে যাবে তাহলে বায়ুর থেকে যদি কাঁচ মাধ্যমে আসে তাহলে আলোকরশ্মিটা ক্রসিটা অবিলম্বে দিকে বেঁকে যাবে কারণ কাঁচ মাধ্যম হলো ঘনমাধ্যম তাই জন্য বায়ু মাধ্যম থেকে কাঁচ মাধ্যমে আসার কারণে আলোকরশ্মিটা ক্রসিটা অবিলম্বে দিকে বেঁকে গেল আশা করি বুঝতে পারা গেল তাহলে দেখো আইটা কত আইটা হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এবার আমাকে কি বলছে চুতি কত চুতি মানে ডেল্টাটা বার করতে বলছে ডেলটা পরে বেরোবে আগে তোমার হচ্ছে প্রতিসরণ কোন কোটা কোন কত ডিগ্রি হবে সেটা বার করে নেবো প্রতিসরণ কোন কত ডিগ্রি হবে সেটা বার করে নেবো তাহলে দেখো আই এর মান কত সিক্সটি ডিগ্রি এই আরটা কত আগে জানার চেষ্টা করবো আর কত তারপর সেটা জেনে গেলেই আমরা চ্যুতি কত সেটা আরামসে জানতে পারবো তাহলে নিয়ম হচ্ছে দেখো বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরক যার সাপেক্ষে বলবে সে আগে থাকবে বায়ুর সাপেক্ষে বলেছে তাহলে এর আগে কার কাঁচের তাহলে কাঁচটা পরে তার প্রতিসরণ করছে ওয়ান পয়েন্ট ফাইভ লিখে নিলাম এবার এটাকে ভেঙে লেখো এটাকে এরমভাবে লেখো যে নিউ নিউ এ বাই বিউ জি নিউ এ বাই মিউজিকে আমরা এটা লিখতে পারি নিউ এ টু বি নিউ এ টু বি মানে সাইন আই বাই সাইন আর এরকম লেখা যেতে পারে কোনো অসুবিধা নেই তাহলে এখানে আমরা লিখলাম সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু লিখলাম ওয়ান পয়েন্ট ফাইভ বোঝা গেল আটটাকে বার করতে হবে সাইন আটটাকে তাহলে সাইন আই সাইন আইটাকে আমরা লিখলাম হচ্ছে সাইন আই এর মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে আই এর জায়গাতে লিখলাম সাইন সিক্সটি ডিগ্রি বাই হচ্ছে লিখলাম হচ্ছে দেখো তুমি চাইলে সাইন আর আমি তিন বাই দুই এই আকারে চাইলে লিখতেই পারি অসুবিধা কিছু নেই আচ্ছা কারণ তিনকে দুই দিয়ে ভাগ করে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ আসবে লেখা যায় এটা তাহলে সাইন আরটাকে ওপরে পাঠালাম দুইটাকে নিচ থেকে ওপরে পাঠিয়ে দিলাম আর তিনটা ওপর থেকে নিচে নামিয়ে দিলাম কি বললাম স্যার বুঝতে পারলাম না দেখো আর কিছু না সাইন নিচে আছে তো এটাকে ওপরে পাঠালাম তিনটা নিচে আছে ওপরে তুলে নিলাম দুইটা নিচে আছে ওপরে তুলে নিলাম তিনটা ওপরে আছে এটাকে নিচে নামিয়ে নিলাম জাস্ট খালি এক্সচেঞ্জ করলাম জায়গাগুলো তাহলে দেখো আমরা এরকমভাবে লিখতে পারি সাইন আরটাকে ওপরে পাঠালাম দুইটা নিচে আছে ওপরে তুলে নিলাম তাহলে টু সাইন সিক্সটি ডিগ্রি আর তিনটা ওপরে ছিল এটাকে নিচে নামিয়ে নিলাম তাহলে বাই দিয়ে তিন ইজিক্যাল টু সাইন আর ইজিক্যাল টু কত লিখলাম সাইন আর লিখলাম দুইয়ের জায়গাতে দুই লিখলাম তিনের জায়গাতে তিন লিখলাম আগে দেখে নাও দুইয়ের জায়গাতে দুই লিখলাম তিনের জায়গায় তিন লিখলাম সাইন সিক্সটি ডিগ্রির মান হয় রুট থ্রি বাই টু ইকুয়াল টু সাইন আর লিখলাম এতটা পর্যন্ত দুই দুই কেটে দিলাম ঠিক আছে তাহলে থাকছে রুট থ্রি বাই তিন তো রুট থ্রি বাই তিনের সাথে একটা রুট থ্রির সাথে একটা তিন কেটে দিলে নিচে একটা রুট থ্রি লেখা যেতে পারে কারণ তিন মানে হচ্ছে এই তিন মানে হচ্ছে দুটো রুট থ্রির গুণ তো একটা রুট থ্রির সাথে একটা রুট থ্রি কেটে দিলাম নিচে একটা রুট থ্রি আছে তাহলে ওপরে এক আছে আর নিচে রুট থ্রি আছে তাহলে সাইন আর এর মান কত হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে সাইন আর ইজ ইজিক্যাল টু হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে শুধু আর হচ্ছে কত শুধু আর হচ্ছে কত সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি ঠিক আছে সাইনটাকে ওপাশে পাঠালাম তাহলে সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এতটা পর্যন্ত আশা করি বুঝতে পারা গেল এবার এই সাইন ইনভার্স ওয়ান বাই রুট থ্রি মান তুমি যদি ক্যালকুলেটারের মধ্যে মারো তোমার কাছে থার থার্টি ফাইভ পয়েন্ট টু সিক্স ডিগ্রি মতো আসবে তাহলে আর এর মান আসবে থার্টি ফাইভ পয়েন্ট টু সিক্স ডিগ্রি পর্যন্ত আসবে এতটা পর্যন্ত মান আসবে আশা করি এতটা পর্যন্ত বুঝতে পারা গেছে তোমাকে যেহেতু আলোগ্রসি চ্যুতি খুঁজতে বলেছে তো চ্যুতি মানে হয় ডেলটা মানে হচ্ছে আই আর আর এর মধ্যে কোনটা বড় আগে দেখে নিতে হবে আই আর আর এর মধ্যে কোনটা বড় দেখে নিতে হবে দেখো ষাট ডিগ্রি কোন যেটা এই কোণে আপতিত হয়েছে তাহলে আইটা হচ্ছে সিক্সটি ডিগ্রি আর আরটা বেরিয়েছে আমাদের থার্টি ফাইভ পয়েন্ট থার্টি ফাইভ পয়েন্ট টু সিক্স ডিগ্রি তাহলে দেখে নাও কোনটা বড় আইটা বড় আরটা ছোট তাহলে আমরা আই থেকে আরকে মাইনাস করব। যদি আর বড় হতো আই ছোট হতো তাহলে আর থেকে আই কে মাইনাস করতাম যে বড়ো হবে তার থেকে মাইনাস করে দেবো তাহলে আই থেকে আর এর মাইনাস হবে আই মাইনাস হচ্ছে আর তাহলে ডেল্টা ইজিক টু আই মানে কত আই মানে সিক্সটি ডিগ্রি লিখলাম ঠিক আছে আর মানে কত আর মানে থার্টি ফাইভ পয়েন্ট টু সিক্স ডিগ্রি এটা লিখলাম তো ডেল্টার মান ক্যালকুলেশন করে মাইনাস করে দেখবে যত আসবে তত অ্যান্সার এ দুটোর মধ্যে মাইনাস করবে ষাট আর পঁয়ত্রিশ পয়েন্ট দুই ছয়ের মধ্যে মাইনাস করে যা উত্তর আসবে তাই হচ্ছে তোমার অ্যান্সার চব্বিশ ডিগ্রি পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে ষাট আর পঁয়ত্রিশ পয়েন্টের মধ্যে মাইনাস করে দেখে নেবে যা হচ্ছে তাই উত্তর তাহলে এটা আমরা কত দাগের প্রশ্নটা করলাম এটা আমরা নয়ের দাগের প্রশ্ন করলাম চলে আসা হচ্ছে নেক্সট প্রশ্নতে দশের দাগেরটাতে চলে আসলাম হচ্ছে পরের প্রশ্নতে বলছে বায়ুর সাপেক্ষে জলের প্রতিসড়ঙ্ক হচ্ছে ওয়ান পয়েন্ট তিন তিন এই ধরনের প্রশ্ন দিলে আগে কি করবে শুনে নাও আগে হচ্ছে তুমি প্রত্যেকটা মাধ্যম খুঁজে নেবে কটা মাধ্যম আছে এবং সেই মাধ্যম অনুযায়ী একটা লেয়ার 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 করে বানিয়ে নেবে নিয়ে তো আবার কোশ্চেন সলভ করবে দেখবে তুরির মতন কোশ্চেন সলভ হয়ে যাবে কটা মাধ্যম আছে দেখো বায়ু মাধ্যম একটা জল মাধ্যম একটা দুটো তেল মাধ্যম একটা তিনটে আর আর কাঁচ মাধ্যম একটা টোটাল চারটে মাধ্যম আছে টোটাল চারটে মাধ্যম আছে চারটে মাধ্যম আগে বানিয়ে নাও তাহলে এটা হচ্ছে মাধ্যম ওয়ান এখানে বায়ু মাধ্যম লিখলাম ঠিক আছে আচ্ছা তারপর আচ্ছা আমি একটু এটু এপাশে করে লিখছি ঠিক আছে এটা হচ্ছে বায়ু মাধ্যম ঠিক আছে একটু এপাশে করে লিখছি বায়ু মাধ্যম তারপরে এটা হচ্ছে লেয়ার টু মানে এটা হচ্ছে বায়ু থেকে আলোক জলে গেছে তাহলে জল মাধ্যম তারপর জল থেকে আলোক তেলে গেছে তাহলে তেল মাধ্যম ঠিক আছে তারপরে আলোক তেল থেকে তেল থেকে গেছে হচ্ছে তোমার কোথায় কাঁচে তাহলে এটা কাঁচ মাধ্যম ঠিক আছে কাঁচ মাধ্যম কাঁচ থেকে আবার আলোক বায়ুতে ফিরে এসছে ঠিক আছে এই যে চারটে মাধ্যম আর লাস্ট প্রথম মাধ্যমটাকে লাস্টে আরেকবার লিখবে এইভাবে অঙ্ক করবে দেখবে খুব ইজি হবে তাহলে কি বলছে বায়ুর সাপেক্ষে জলের প্রতি তাহলে আলোক রশ্মি বায়ু থেকে জলে গেছে তো যেখান থেকে আলোক রশ্মি পড়ছে আগে সেখানে একটা অবিলম্বে টেনে নিলাম এবার বায়ু থেকে আলোক রশ্মি কোথায় গেছে জল মাধ্যমে গেছে ঠিক আছে তো জল মাধ্যমে গেলে ও যেতে পারতো এই পথ বরাবর এই পথ বরাবর যেতে পারতো বাট ঘটনাটা কি ঘটেছে একটা দুর্ভাগ্যের ঘটনা ঘটে গেছে ওর কাছে কি হয়েছে যে যখন আলোক রশ্মিটা বায়ু থেকে জলে যাচ্ছিল হয়েছে না কি জলে যাওয়ার সময় বেঁকে গেছে না বেঁকে গেছে কেন বলো তো বায়ুর থেকে জল তো ঘন তাহলে আলো এই পথ বরাবর না গিয়ে এই দিক বরাবর যাওয়া শুরু করেছে আবার আলোগ্রসি যেখানেই পড়লো সাথে সাথে সেখানে একটা অবিলম্ব টেনে নাও সাথে সাথে সেখানে একটা অবিলম্ব টেনে নাও তাহলে আলোগ্রসি এবার জল মাধ্যম থেকে এবার তেল মাধ্যমে যাবে তো জলের সাপেক্ষে তেলের প্রতি বেশি তাই না ওয়ান পয়েন্ট ফোর ফাইভ তাহলে আলোগ্রস্টী আবার ফের অবিলম্বের দিকে বেঁকে যাবে কিন্তু যাওয়ার কথা থাকবে এই পথ বরাবর ঠিক আছে সেদিকে যেতে পারবে না আবার কি করেছে আবার এই এই যে অভিলম্ব ছিল এই অবিলম্বের দিকে বেঁকে গেছে এখানেও তাই অবিলম্বে দিকে বেঁকে গেছে এখানেও তাই তাহলে এই হচ্ছে ব্যাপার এতটা পর্যন্ত এবার তেল থেকে যখন আলোগ্রসি ফের কাঁচে প্রবেশ করছে তখন তার প্রতি জিরো পয়েন্ট সেভেন এইট মানে কি হচ্ছে দেখো একের থেকে ছোট একের থেকে ছোট মানে আলোগ্রসি কিন্তু ঘন মাধ্যমে থেকে লঘু মাধ্যমে যাচ্ছে তেল মাধ্যম থেকে কাঁচে যাচ্ছে মানে লঘু মাধ্যমে যাচ্ছে তাহলে আলোগ্রসি আবার কি হবে এখানে যেখানে পড়লো সেখানে আগে অবিলম্ব টানো টানার পর দেখো আলোক যাওয়ার কথা থাকবে তো এই পথ বরাবর কিন্তু এই পদ বরাবর যেতে পারবে না কারণ প্রতি সড়ঙ্ক জিরো পয়েন্ট সেভেন মানে হচ্ছে একের থেকে ছোট এক জিরো পয়েন্ট সেভেন মানে কি একের থেকে ছোট তাহলে আলো গ্রস্মিটা অবিলম্বে দিকে বেগবে না অভিলম্ব থেকে দূরে সরে যাবে মানে এরম সরে যাবে এরম যাবে তারপর এখানে পড়ার পর আলোক রশ্মি আরও বেগ বেড়ে যাবে ফলে ও এই পথ বরাবর আর যাবে না ও যাওয়ার কথা থাকবে এই পদ বরাবর আলোগ্রস্মি আরো দূরে এরকম যাবে তো যাই হোক না কেন যেভাবে পারে যাক না কেন আমার অত দেখে লাভ নেই আমি কী করবো এইগুলোকে জাস্ট পরপর পরপর লিখে যাব। তাহলে বায়ুর সাপেক্ষে জলের বলেছে তাহলে বায়ু থেকে জল তাহলে মিউ এয়ার টু গ্লাস কত দিয়ে দিয়েছে এয়ার টু গ্লাস ওয়ান পয়েন্ট তিন তিন ঠিক আছে তারপরে কি দিয়েছে জলের সাপেক্ষে তেলের জল টু তেল মানে মিউ ওয়াটার থেকে সরি সরি বায়ুর সাপেক্ষে জল বলছে জল মানে জল মানে ওয়াটার দিয়ে লিখতে হবে ডাব্লু দিয়ে তারপর বলছে জলের সাপেক্ষে তেলের জল মানে হচ্ছে ডাব্লিউ দিয়ে লিখবো ওয়াটার থেকে কোথায় যাচ্ছে তেলে তেল মানে অয়েল ও দিয়ে লিখলাম সেটা কত সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ঠিক আছে এতটা পর্যন্ত বুঝতে পারা গেল তারপরে জলের সাপেক্ষে তেলের হয়ে গেলো এবার বলছে তেলের সাপেক্ষে কাঁচের তেলের সাপেক্ষে বলছে মানে অয়েল থেকে শুরু করবো কোথায় যাচ্ছে কাঁচে কাঁচে যাচ্ছে মানে গ্লাস দিয়ে লিখবো সেটা কত জিরো পয়েন্ট সেভেন এইট তো জিরো পয়েন্ট সেভেন এইট লিখে দিলাম এবার আর কি বলছে বায়ুর সাপেক্ষে কাঁচের এবার হ্যাঁ বায়ুর সাপেক্ষে কাঁচের জিজ্ঞাসা করছে তো আমরা বায়ুর সাপেক্ষে কাঁচেরটা পরে বার করবো আমাদেরকে প্রশ্নতে কী বলছে বায়ুর সাপেক্ষে কাঁচের তো আমরা ওটা পরে বার করবো আগে আমরা কাঁচের সাপেক্ষে বায়ুর বার করি পরে আমরা বায়ুর সাপেক্ষে কাঁচের বার করে নেব তাহলে মিউ কাঁচ থেকে বায়ু ঠিক আছে তাহলে মিউ গ্লাস টু গ্লাস টু হচ্ছে তোমার এয়ার এরম আগে লিখলাম পরে আমরা কি করব পরে আমরা এয়ার এয়ার থাক আপাতত এয়ার থাক এটা কত জিজ্ঞাসা করা আমি গ্লাস টু এয়ার করবো আগে গ্লাস টু এয়ার করে নেব তারপর আমাকে বায়ুর সাপেক্ষে কাচের বলেছে তাহলে বায়ুর বায়ুর পাটটা থাকবে আগে সাপেক্ষে কাচের বলছে মানে বায়ুর পাটটা এটা আগে থাকবে কাচের বলছে কাচের পাটটা পরে থাকবে এটা আমরা করব পরে পরে করব। আগে আমরা পরপর এইগুলো যা যা আছে সেগুলো খালি পরপর পর লিখে গেলাম ঠিক আছে এবার দেখো এবার অঙ্কটা দেখো কিরম ইজি হয়ে যাবে এবার আমাদের সলিউশন করারই জায়গা নেই অঙ্ক ইজি হবে ঠিকই কিন্তু সলিউশন করারই জায়গা নেই ঠিক আছে বোর্ড ছোট তো ঠিক আছে অসুবিধা কিছু নেই আমরা একটা সূত্র শিখেছিলাম আগের ক্লাসের স্নেলের সূত্র যেখানে আমরা পড়েছিলাম যে যে মাধ্যম থেকে আলোগ্রস্টী বেরোচ্ছে আলোগ্রসী যদি সেই মাধ্যমেই আবার ফিরে আসে আলটিমেটলি তাহলে প্রত্যেকটা প্রতিষকের গুণফল ওয়ান হয় ঠিক আছে এটা আমরা শিখেছিলাম তাহলে এখানে বায়ু থেকে জলে যাওয়ার জন্য আমরা লিখব মিউ এয়ার টু ওয়াটার এয়ার টু ওয়াটার তারপর জল থেকে তেলে যাওয়ার জন্য লিখবো ইন্টু ওয়াটার টু হচ্ছে অয়েল তারপর তেল থেকে কাঁচে যাওয়ার জন্য লিখবো অয়েল টু গ্লাস তারপর কাঁচ থেকে বায়ুতে যাওয়ার জন্য লিখবো নিউ গ্লাস টু এয়ার এই প্রত্যেকটার গুণ করে উত্তর আসবে এক প্রত্যেকটাকে গুণ করে উত্তর আসবে এক তো এয়ার টু ডাব্লুর ভ্যালু ওয়ান পয়েন্ট তিন তিন দেওয়া এখানে লিখলাম ওয়ান পয়েন্ট তিন তিন ইন্টু ওয়াটার টু অক অয়েল ওয়াটার টু অয়েলের জন্য আছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ তো এখানে লিখলাম ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইন্টু অয়েল টু গ্লাস অয়েল টু গ্লাস আছে জিরো পয়েন্ট সেভেন এইট তো জিরো পয়েন্ট সেভেন এইট লিখলাম ইন্টু মিউ জি টু এ মিউ জি টু এ টু হচ্ছে ওয়ান তাহলে এবার দেখো এই তিনটে নাম্বারকে যদি আমি গুন করি গুন করে যদি একের তলায় পাঠিয়ে দিই তাহলে কত হবে দেখো তাহলে কত হবে দেখো আগে এই তিনটে নাম্বারকে গুন করে নিচ্ছি হ্যাঁ গুন করে আমি আগে দেখে নিই কত ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফোর ইন্টু মিউ জি টু এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান এটা আসলো এটা আসলো এবার আমরা কি করব এই ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফোরটাকে একের নিচে পাঠাবো তাহলে বাকি সলিউশন আমি এখন এখানে করছি ঠিক আছে এই এইখানে করছি বাকি সলিউশন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফোরটাকে একের নিচে নামিয়ে নিচ্ছি তাহলে এটা আসবে নিউ জি থেকে জি থেকে এ আর ইজিকাল টু আসবে ওয়ান বাই একের তলায় এই রান মানে ভ্যালুটা যাবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফোর এটাই যাবে ঠিক আছে আচ্ছা দেখো আমাদেরকে বলেছিল বায়ুর সাপেক্ষে জলের নাকি বায়ুর সাপেক্ষে কাঁচের বলেছিল বায়ুর সাপেক্ষে কাঁচের বলছে মানে এয়ারের সাপেক্ষে গ্লাসের বলছে কিন্তু আমাদের এখানে হয়ে রয়েছে কি গ্লাসের সাপেক্ষে এয়ারের তাহলে উল্টো হয়ে রয়েছে না তাহলে আমরা কি করব আমরা যদি এটাকে উল্টো করে লিখি তাহলে এই সাইডটাকে উল্টে দিতে হবে আমরা যদি এটাকে উল্টো করে লিখি মানে এয়ারটাকে আগে আনি গ্লাসটাকে পরে নিয়ে যাই তাহলে এটা বায়ুর সাপেক্ষে কাঁচের হয়ে যাবে যার সাপেক্ষে বলবে বায়ুর সাপেক্ষে বলছে তাহলে বায়ুটা আগে থাকবে তাহলে আমরা এটাকে উল্টো করে লিখবো উল্টো করে তাহলে আমরা লিখছি মিউ এটা আগে এটাকে আগে লিখলাম জিটাকে পরে লিখলাম যখনই আমি এই কাজটা করে নেবো তখন এই সাইডটা উল্টে যাবে এই সাইডটা উল্টে যাবে তাহলে এটা হয়ে যাবে ওয়ান বাই ওয়ান ছিল তো উল্টে গেলে এটা হয়ে যাবে ওয়ান মতো মানে ফোরটা লিখলাম না মানে ওয়ান পয়েন্ট ফাইভ মতো অ্যান্সার আসছে তাহলে এয়ারের সাপেক্ষে গ্লাসের যে ভ্যালু আসলো সেটা আসলো ওয়ান পয়েন্ট ফাইভ জিরো বা ওয়ান পয়েন্ট ফাইভ ঠিক আছে তো তোমরা পরবার পরবার সলিউশন করে আসবে জাস্ট যে মাধ্যমগুলো দিয়েছে জাস্ট খালি গুণ করতে 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 চলে যাবে বায়ুর সাপেক্ষে জলের তাহলে এয়ার এয়ারের সাপেক্ষে ওয়াটারের তারপর জলের সাপেক্ষে তেলের ওয়াটারের সাপেক্ষে অয়েলের তারপর তেলের সাপেক্ষে কাঁচের তাহলে অয়েলের সাপেক্ষে গ্লাসের তারপর কাঁচের সাপেক্ষে ফের বায়ু গ্লাসের সাপেক্ষে ফের এয়ার নর্মাল গুণ করতে করতে যাবে মানগুলো দেওয়া আছে এখানে এই মান এই মান এই মান তিনটে মান পরপর পর বসাবে এটা বসাবে বসিয়ে ক্যালকুলেশন করবে যা উত্তর আসবে তাই একদম ইজি একদম ইজি এত ভয় পাওয়ার কিচ্ছু নেই একদম ইজি ওকে তাহলে চলো এতটা পর্যন্ত আমি কমপ্লিট করলাম এরপরে দেখো এগারো নম্বর প্রশ্নটা খুব ভাইটাল একটা প্রশ্ন কি বলছে দেখো কাঁচের পরম প্রতি সড়াঙ্ক তিন বাই দুই কাঁচের বলে দিয়েছে তাহলে মিউ গ্লাস কত বলে দেওয়া আছে তিন বাই দুই থ্রি বাই টু আর যে জলের চার বাই তিন তাহলে মিউ ওয়াটার কত চার বাই তিন বলে দেওয়া আছে এবার বলছে জল সাপেক্ষে কাঁচের তাহলে জল সাপেক্ষে যার সাপেক্ষে বলবে সে আগে থাকবে কার সাপেক্ষে বলেছে জল সাপেক্ষে জল সাপেক্ষে জল মানে হচ্ছে ওয়াটার তাহলে এটা আগে থাকলো কার কাঁচের 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 মানে জিটা হচ্ছে পরে থাকলো এটার প্রতিসরঙ্গ কত জল সাপেক্ষে কাঁচের কত এবং উল্টোটাও দিয়েছে কাঁচ সাপেক্ষে জলের কত দুটোই দিয়েছে তাহলে ফার্স্টে জল সাপেক্ষে কাঁচের বার করবার চেষ্টা করছি এটাকে ভাগাগারে লিখলে কিভাবে লিখতে হয় যে পরে থাকে তাকে ওপরে লিখতে হয় তাহলে মিউ জি ওপরে আর নিচে যে আগে থাকে তাকে নিচে লিখতে হবে মিউ ডাব্লু এবার দেখো মিউ জি মান কত মিউজির মান হচ্ছে তিন বাই দুই ওপরে লিখবো তিন বাই দুই বাই দিয়ে মিউ ডাব্লু মিউ ডাব্লু মান হচ্ছে চার বাই তিন তাহলে চার বাই তিন তাহলে এখানে দেখো কত বেরোচ্ছে ভ্যালুটা তিন বাই দুই যের মাঝে তিন বাই দুই রাখলাম ইন্টু এইটাকে ধরে উল্টে দিলাম তাহলে ওপরে তিন হয়ে গেল নিচে চার হয়ে গেল তো উত্তর আসবে তিন তিনে নয় আর চার দুগুণে আট তাহলে নাইন বাই এইট ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কত আসলো এইট এটা কি এটা হচ্ছে মিউ ডাব্লু জি মানে মানে হচ্ছে ব্যাপারটা শোনার চেষ্টা করো যে জল সাপেক্ষে কাঁচের প্রতি যদি উল্টোটা করতে দেয় কাঁচ সাপেক্ষে জলের তাহলে জাস্ট উল্টো করে লিখতে হবে জিটাকে আগে আনতে হবে ডাব্লুটাকে পরে নিয়ে হবে তাহলে কাঁচ সাপেক্ষে জলের হবে না কাঁচ সাপেক্ষে জলের বলছে কাঁচ সাপেক্ষে যার সাপেক্ষে বলবে সে আগে থাকবে তাহলে কাঁচ সাপেক্ষে বলছে তাহলে কাঁচের পাটটা আগে থাকবে ওয়াটারটা পরে যাবে যেই এই জায়গাটা এক্সচেঞ্জ হবে এইটা উল্টে যাবে আটটা উপরে যাবে নয়টা নিচে আসবে আট বাই নাইন অ্যান্সার আসবে তখন ঠিক আছে তো আমি একটা করে দিলাম নাইন বাই এইট আর প্রশ্ন তোমাদের জন্য ছাড়া হলো কাঁচ সাপেক্ষে জলের এটা করে নেবে বাড়িতে ঠিক আছে উল্টোটা করে নিও চলো পার্শ্ব স্মরণের ওপর প্রশ্ন আগের দিন পার্শ্ব স্বর্ণের রাশিমালা কী হয় সেটা আমি প্রতিষ্ঠা করে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে এই যে অঙ্কটা করাবো সেটাই ওই পার্শ্ব যে ফর্মুলাটা ছিল তার উপর বেস করে অঙ্কটা পার্শ্ব স্বর্ণের ফর্মুলা যদি তোমরা ভুলে গিয়ে থাকো আমি লিখবো একটু পরে ফর্মুলাটা তোমাদের মনে পড়ে যাবে যদি ভুলে গিয়ে না থাকো তাহলে খুব ভালো ওয়েল অ্যান্ড গুড আর ম্যাক্সিমাম ছেলেমেয়েরা তো বাড়িতে পড়াশোনা করে না ফলে ভুলেই যাবে ঠিক আছে তো আমি আর একটা কথা বলি তোমাদেরকে একটুখানি শুনবে এখনো পর্যন্ত যা যা আমি অঙ্ক করালাম আমি থিওরি যতটা পর্যন্ত পড়িয়েছি আমি সব রকম টাইপের অঙ্ক আমি কভার করে দিয়েছি এবার আমি দেখতে চাই যে তোমরা কতটা ভালো অঙ্ক শিখেছো এর জন্য এই ভিডিওর ঠিক এখন দেখো স্ক্রিনের ওপর দুটো প্রশ্ন উঠবে এই দুটো প্রশ্নের উত্তর সলভ করবে সমাধান করে তার প্রপার অ্যান্সারটা কি হবে এই অ্যান্সারটা আমাদের সোমস ক্লাসরুম ফেসবুক গ্রুপে পোস্ট করবে ঠিক আছে তো যারা যারা এই প্রশ্নটা যারা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপর তারা এই দুটো প্রশ্ন সলিউশন করো করে আমাদের সেটা সোমস ক্লাসরুম ফেসবুক গ্রুপে পোস্ট করো ঠিক আছে কি বললাম ব্যাপারটা বুঝতে পারা গেল তো এটা ডাব্লু বিজেইয়ের একটা প্রশ্ন করাবো এবং পার্শ্ব স্বর্ণের উপর এই প্রশ্নটা করলে আমাদের টপিক শেষ হয়ে যাবে মানে সমস্ত রকম টাইপের ওপর আমরা অঙ্ক করে ফেলব তো পার্শ্ব স্বণের যে ফর্মুলাটা ছিল যারা ভুলে গিয়ে ভুলে গেছো অনেকে তো বই খাতা খোলে না ফ্রিজের মধ্যে রেখে দেয় তো পার্শ্ব স্বর্ণের যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে এটা টি সাইন আই তারপরে হচ্ছে কী বলো থার্ড ব্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস এখানে হচ্ছে তোমার কস আই বাই হচ্ছে রুটোভার ওয়ান মিউ স্কোয়ার মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার আই এইটা হচ্ছে ফর্মুলা এটা যারা ভুলে গেছে খুব ভালো কথা পড়াশোনা করতে হবে না তাদের ঠিক আছে কী বলছে পনেরো সেন্টিমিটার বেদ বিশিষ্ট এখানে যেটা টি সেই টিটাই হচ্ছে বেদটাকে বোঝায় আগের ভিডিওগুলোতে শিখিয়ে দিয়েছি সেটা তাহলে এর জায়গাতে ডাইরেক্ট এখানে পনেরো পুট করলাম সাইন আই আই মানে হচ্ছে আপতন কোন তো আপতন কোন এখানে কত দেওয়া ভাই আপতন কোন হচ্ছে উক্ত ফলকের ওপর ষাট ডিগ্রি কোণ আপতিত হয় তাহলে সাইন সিক্সটি ডিগ্রি লিখলাম এখানে ওয়ান মাইনাস কস আই তাহলে কস আইয়ের মান কত সিক্সটি ডিগ্রি তাহলে এখানে লিখলাম কস সিক্সটি ডিগ্রি রুট ওভার নিউ নিউ মানে হচ্ছে প্রতিষরাঙ্ক প্রতিসরাংক দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ এখানে পুট করলাম ওয়ান পয়েন্ট ফাইভ তার স্কোয়ার মাইনাস সাইন আই সাইন আই মানে হচ্ছে আপতন কোণের সাইন কোণ সেই একই দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে সাইন স্কোয়ার সিক্সটি ডিগ্রি এটা পুট করলাম তো পুট করার পর এই যা ভ্যালু আছে সব যদি তুমি ঠিকঠাক করে হিসাব করতে পারো এটা তোমার ওপর আমি এটা এই ক্যালকুলেশন আমি করে দেবো না সব ডেটা বসিয়ে দেওয়া আছে জাস্ট পাঁচশো স্মরণ ক্যালকুলেশন করতে হবে তো উত্তর সলভ করে এইটা পাবে সেভেন পয়েন্ট সিক্স নাইন এইটুকু অঙ্ক যদি না করতে পারো তাহলে টুয়েলভে পড়ে লাভ নেই ছেড়ে দেওয়া পড়াশোনা কারণ এখানে আমি টি এর জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি সাইন্স সিক্সটি ডিগ্রি বসিয়ে দিয়েছি ক্রস সিক্সটি ডিগ্রি বসিয়ে দিয়েছি এটা বসিয়ে দিয়েছি এইটুকু ক্যালকুলেশন তোমাকে নিজে করতে হবে উত্তর সলভ করে দেখবে সেভেন পয়েন্ট সিক্স নাইন আসবে ঠিক আছে সলভ করে নিও বাড়িতে ঠিক আছে তো আজকের ক্লাসে ভিডিও আমরা এখানেই শেষ করলাম এবং সমস্ত রকম টাইপের ওপর আমরা অঙ্ক কভার করলাম এরপরে আবার আমরা থিওরি স্টার্ট করব। ঠিক আছে মানে এই পার্টের তিন নাম্বার পার্ট হয়ে গেল চার নম্বর পার্ট থেকে আবার থিওরি স্টার্ট হবে তো পর পরপর ভিডিওগুলো দেখতে থাকো আলোর প্রতিসরণ মোটামুটি সাত আটটা ভিডিওর মধ্যে কভার হয়ে যাবে চার নাম্বার পার্ট চলেই আসবে খুব তাড়াতাড়ি চার পাঁচ ছয় সাত আর চারটে পার্ট হাড লাগবে এটা টপিক শেষ হবে তারপর লেন্সটা স্টার্ট করব ঠিক আছে পরপর আলো আমি কভার করার চেষ্টা করবো এইচএসের আগে তো ভালো করে দেখে নাও এতটা পর্যন্ত আশা করি বুঝতে পারা গেছে তো লিখে নিও ঠিক আছে চলো সবাই খুব ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও নমস্কার